ধূসর কাবিন রঙিন প্রণয় পর্ব এক রুখ জাহান আজ চৈতালির বিয়ে যদিও চৈতালি এই বিয়েতে রাজি নয় কিন্তু তাতে কিছু যায় আসে না চৈতালির বাবা মা রাজি খান বাড়িতে চৈতালির বিয়ে হচ্ছে এই আনন্দে তারা আত্মহারা খান বাড়ির সাথে চৈতালিদের আত্মীয়তার সম্পর্ক পুরানো হলেও মর্যাদার ছিল না চৈতালির বাবা খান বাড়ির দূর সম্পর্কে গৌরব বা অর্থ কোনো কিছুতেই খান বাড়ির বরাবর নয় মূলত খান সাহেবের বিঘা বিঘা জমি দেখাশোনা করে যেসব মানুষ তাদেরই একজন চৈতালির বাবা রহিম তরফদার বাংলাবাজারে খান সাহেবের একদাগে অনেকখানি জমি আর কয়েকটা পুকুর আছে সেগুলোই দেখাশোনা করেন রহিম তরফদার চৈতালির সাথে খান সাহেবের নাতির বিয়ে হতে চলেছে এই বিয়ের সুবাদে বসত অধিকারের পাশাপাশি একটা পুকুর আর নারকেল বাগান পেতে চলেছেন রহিম তরফদার একদম ফকিরের সাথে তো আত্মীয়তা করতে পারেন না খান সাহেব তাই নিজেই জায়গা জমি দিয়ে দিলেন একে তো কোন খরচ ছাড়াই এত বড় বাড়িতে মেয়ের বিয়ে আবার সেই বিয়ের সাথে সম্পদ প্রাপ্তি স্বাভাবিকভাবেই রহিম তরফদার আর তার স্ত্রী ভীষণ খুশি আম্মা চলেন যাই বাড়ি চলে যাই এই বিয়েতে কোন ঘাপলা আছে বোঝেন না কেন এর আগে কোনোদিন এই বাড়িতে দাওয়াত পেয়েছেন ঈদের সময় আসলেও আত্মীয় হিসেবে কখনো খাতির পাইনি আমরা সবসময় কাজের মানুষের মতোই আচরণ ছিল আমাকে দাদি বলতো চৈতালি যা বিছানাগুলো করে ফেল আপনাকে বলতো রহিমের বউ বসে না থেকে হাতে হাতে কুটা বাছা করে তো কাজের বেটিরা সবাই ব্যস্ত আর মাহিম ভাইয়ের আম্মা তো ঠিক মতো কথাই বলতেন না একবেলাও এই বাড়িতে কাজ না করে খাওয়া জুটেনি যে আমাদের সেই আমাদের হঠাৎ দাওয়াত করে খাওয়ানোতে অবাক হয়েছিলাম আবার ভালো রুম দিয়েছে থাকার জন্য আর এখন আমাকে ঘরের বউ করতে চায় এসবে কোন গণ্ডগোল আছে সামনে এইচএসসি পরীক্ষা এখন বিয়ে করা যাবে না বেশি পাকা পাকা কথা বলিস না চৈতালি এইটুকু মায়া এত বেশি কথা বলার কি দরকার বুঝি না এসব চিন্তা করার জন্য তোর বাপ আছে আমি আছি আর কোন বাড়িতে যাবি বসত তোর বাপের থাকিস তো অন্যের ভিটায় নিজেদের জায়গাজমি সব নদী গেলেছে পেটে খেলে পিঠে সয়। এই খান বাড়ির দয়া যে আত্মীয় বলে জায়গা দিয়েছে এই যে মুখে এত বুলি ফুটেছে পেটে খাওয়া না থাকলে এই বুলি ফোটা লাগতো না পরীক্ষা দিয়ে বিদ্যার জাহাজ হবি আম্মা আমি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি আপনি কত খুশি হয়েছিলেন তখন বলছিলেন এভাবে মন দিয়ে পড়তে কারো দয়া লাগবে না আমি ভালো করে লেখাপড়া করে চাকরি নেব তাছাড়া মাহিম ভাইয়ের বউ আছে বয়সেও আমার কত বড় বউটা অসুস্থ বাচ্চা কাচ্চা হয় নাই খান বাড়ির বড় নাতির সন্তান দেখার খায়েশ খান সাহেবের তাই তো তিনি সুস্থ থাকতে থাকতে নাতিটার আবার বিয়ে দিতে চাইছেন এতে ঘাপলার কিছু নাই আর পুরুষ মানুষের বয়স কিছু না আম্মা জোর করে বিয়ে দিলে হয় আমি বিষ খাবো না হলে বিষ খাওয়াবো ঠাস করে একটা চর এসে পড়ে চৈতালির গালে শেফালির হাতের চাটা আঙ্গুলের দাগ বসে যায় চৈতালির গালে অসভ্য মায়া কত বড় স্বার্থপর তুই নিজে না খায়া না পৈরা তোরে খাওয়াইসি ভালো লেখা লেখাপড়া করাইছি আর আই জামারে চোখ দেখাস এইখানে তোর বিয়া হইলে আমাদের ভবিষ্যৎটা নিশ্চিন্ত হইয়া যায় তোর ছোট দুইটা ভাই আছে তাদের কথাও ভাবিস না কেমন বোন তুই আমি কেমন বোন আমি খারাপ বোন আর আপনারা কেমন মা বাবা কোরবানির হাটে ভালো দাম পাইতে যে খামারি গরুর যত্ন করে দলাইমলাই করে চামড়া চকচকে করে ভালো খাওয়ায় সে ব্যবসায়ী গরুর প্রতি তার ভালোবাসা শুধু ভালো দাম পেতে তোমরাও তাই কিন্তু আমি গরু না মানুষ বেশি জোর করলে গলায় দড়ি দেব আরেকটা থাপ্পর এসে পড়ে চৈতালির গালে জবান টেনে ছিঁড়ে ফেলব বেয়াদ্দব মায়া পড়ালেখা কইরা একটা বেয়াদব পয়দা হইছে আইজ বাদ মাগরিব তোর বিয়া এই বাড়িতেই হইব জায়গা জি বুইঝা পাই এরপর তুই মন চাইলে দড়িতে ঝুই লাজা মানা করুম না মরণের আগে বাপ এর ঋণ চুকায় যাবি শেফালির রণমূর্তি দেখে চৈতালি বুঝে যায় তার কান্নাকাটি আত্মহত্যার হুমকি কিছুই বাবা মাকে টলাতে পারবে না আসন্ন অর্থ আর সম্পদ লাভের হাতছানিতে তারা আচ্ছন্ন হয়ে আছে মনে মনে অন্য পরিকল্পনা কষে ফেলে চৈতালি এর জন্য তার প্রয়োজন ফোনের ফোনটাও তার নিজের কাছে নেই কিন্তু ফোন ছাড়া পরবর্তী পরিকল্পনা কাজে লাগাতে পারবে না এই বাড়িতে বিয়ে হলে তার আর এইচ দেওয়া হবে না পড়ালেখার যে এখানেই ইতি তা সকালে জোবাইদা বেগম স্পষ্ট বলে দিয়েছেন জোবাইদা বেগম খান সাহেবের বড় ছেলের স্ত্রী মাহিম খানের মা খান সাহেবের বড় আদরের এই ছেলের বউ দেখতে যেমন সুন্দরী আচার আচরণেও তেমনই জাদ্রেল খান সাহেবেরই মহিলা রূপ যেন আর হবেনি বা না কেন খান বংশের রক্তই যে বইছে জোবাইদা বেগমের শরীরে ফজলে আলী খান সাহেবের ছোট ভাই শেহের আলী খানের কন্যা জোবাইদা বেগম এই বংশের নিজেদের বংশ নিয়ে একটা চাপা অহংকার আছে বেসাদিও তারা নিজেদের ভেতরি দিতে পছন্দ করেন এই এলাকার জমিদার না হয়েও জমিদার পরিবার তাদের এলাকার বেশিরভাগ জমি একসময় খান বংশের ছিল আস্তে আস্তে ওয়ারিসানদের ভেতর জমি ভাগ হতে হতে জমি হাত বদল হয়েছে ঠিকই কিন্তু এখনও তারা অন্যদের চেয়ে নিজেদের শ্রেয় ভাবেন বর্তমানে লেখাপড়া করে এলাকার অনেকের অবস্থানের পরিবর্তন ঘটলেও খান বাড়ি এখনো ভাবেন তারা সবসময় ভূমি প্রধান ছিলেন আর অন্যরা ভূমিদাস তাই সবার সাথে তাদের আত্মীয়তা মানায় না ফজলে আলী খানের স্ত্রী জোহরা বেগম ভীষণ স্বামী ভক্ত মানুষ সারা জীবন সংসারে স্বামীর কথাই শেষ কথা মেনে এসেছেন স্বামীর সংসারে কর্তৃক করার কপাল অবশ্য তার হয়নি বিয়ের পর শাশুড়ি মা অন্দরমহল নিয়ন্ত্রণ করতেন শাশুড়ি কমবয়সী শক্তপোক্ত মহিলা ছিলেন জীবিত থাকতে তিনিই ছড়ি ঘুরিয়েছেন তার কর্তৃত্ব শেষ হতে না হতে ঘরে আসে বড় বউ জোবাইদা ফজলে আলি খানের প্রচ্ছন্ন সমর্থনে ঘরের কর্তৃত্ব এবার চলে যায় জোবাইদার হাতে আসলে ফজলে আলি খান জোহরার প্রতি বিরক্ত ছিলেন ওনার মনে হয়েছিল জোহরা নিজের দুই ছেলেকে বড় করার কাজ ঠিকভাবে করতে পারেনি ছেলেদের দুর্বল মানসিকতার পেছনে জোহরা বেগমকেই দায়ী করতেন জোহরা বেগমের বড় ছেলে হামিদ আলী খান কিছুটা হাবাগো প্রকৃতির ছিলেন বুদ্ধি কম ছিল তা নয় বরং সহজ সরল ছিলেন কিন্তু এটাই খান সাহেবের অপছন্দ ছিল ছেলে বিশ বছর বয়সে পা দিতেন তাই ভাইয়ের মেয়ে জোবাইদার সাথে বিয়ে দিয়ে দেন চৌকশ মেয়ে জোবাইদা স্বামীকে শিখিয়ে পড়িয়ে নিবে এই বিশ্বাস ছিল খান সাহেবের ছোট ছেলে হাসান আলী খান দীর্ঘদিন পরিবার থেকে তাজ্য ছিল তার অপরাধ ছিল খান সাহেবের অনুমতির বাইরে গিয়ে বিয়ে করা পড়ালেখায় ভালো ছিল হাসান আলী খান কলেজে পড়ালেখা করার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিজ গ্রামেরই মেয়ে ফাহিমার সাথে খান সাহেবের কানে খবর পৌঁছাতে সময় লাগে না ফাহিমার বাবার বংশ নিচু বংশ বলে তিরস্কার করেন ফজলে আলী খান এবং নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে ঠিক করেন বিয়ের দিন সকালে পালিয়ে যান হাসান আলী খান ফাহিমা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল কোন কিছু না ভেবেই ফাহিমাকে নিয়ে ঢাকার পথে রবানা দেন এক বন্ধুর মেসে উঠে বিয়েও সেরে নেন ফজলে আলি খান ছেলেকে ধরে আনার কোন চেষ্টা করেননি ছেলে পালিয়েছে জানতে পেরে সাথে সাথেই তাকে ত্যায্য করেছিলেন হাসান আলী খান ভেবেছিলেন আদরের ছোট ছেলে তিনি বাবা রাগ করলেও বিয়ে মেনে নিবেন নিজের মা আর বড় ভাইয়ের প্রতিও ভরসা ছিল যে তারা বাবাকে মানিয়ে নিবেন কিন্তু ফজলে আলী খানের বাড়ির দরজা হাসান আলীর জন্য চিরতরে বন্ধ হয়ে যায় তার লাশেরও জায়গা হয়নি এই বাড়ির আঙিনায় মাহিমকে শুরু থেকেই ভয় পায় চৈতালি চৈতালির বয়স যখন চৌদ্দ তখন থেকে এই বাড়ির আশ্রয়ে ওদের নতুন জীবন শুরু হয় মেঘনার পারে ওদের নিজেদের বাড়ি ছিল শৈশবটা কখনোই আদরে মাখামাখি ছিল না ঠিক কিন্তু চৈতালি এর মাঝেই নিজের সুখ খুঁজে নিয়েছিল পড়ালেখায় তেমন কোন বাধা ছিল না বরং চৈতালি ভালো ছাত্রী ছিল বলে শেফালি আর রহিম তরফদার ওকে ভালো ফলাফল করতে উৎসাহ দিতেন বলতেন একসময় চৈতালি ওনাদের দেখবে ভাইদের দেখবে চৈতালি হাতে হাতে মায়ের সাথে ঘরের সব কাজই করত গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে গৃহস্থালি কাজ মাঠের ফসল ফলানোর কাজের ধারণা সবই আছে চৈতালির মাটির সংস্পর্শে মাটির সাথেই তার বেড়ে ওঠা এর মাঝেও পড়ালেখা ঠিক রেখেছে ছোট দুই ভাইকেও তাদের পড়া পড়িয়েছে। মা বাবার আহ্লাদি আদর কখনোই পায়নি ঠিক আর তার কারণও বোঝে চৈতালি সংগ্রামময় কঠিন পরিবেশে কেউ মেয়ে সন্তানকে এত আদর আহ্লাদ দেয় না তবু মা যখন এখনো ভাত মাখিয়ে আদর করে দুই ভাইকে খাওয়ায় এটা ওটা বিক্রি করে জমানো টাকা বাবার চোখের আড়ালে ভাইদের হাতে গুজে দেয় তখন চৈতালিও স্মৃতিকাতর হয়ে যায় কিন্তু ওর স্মৃতিতে কখনোই এমন কিছু ভাসে না বুঝো হওয়ার পর থেকে নিজের সব কিছুর জন্য পরিশ্রম করেই ওকে আগাতে হয়েছে স্কুল পর্যন্ত ভালো ছাত্রী হিসেবে বিনা বেতনে পার করেছে ওর পড়ালেখার আগ্রহ দেখে অঙ্ক আর ইংরেজি স্যার বিনা পয়সায় টিউশনই দিয়েছেন বাকিটা উপবৃত্তির টাকা বৃত্তির টাকা দিয়ে চলেছে এখন টিউশনই করাই স্কুলে থাকাকালীন সময়ে মাঝে এক বছর পড়া বন্ধ রাখতে হয়েছিল না হলে এক বছর আগে এইচএসসি দিয়ে দিতে পারত আর এখন ও কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হয়তো পেয়ে যেত যে বছর চৈতালি ক্লাস এইটে পড়ে সে বছর মেঘনার নদী ভাঙ্গনে ধীরে ধীরে সব হারাতে থাকে রহিম তরফদার দুই ছেলে শরীফ আর শাহিনের পড়ালেখা বন্ধ না করলেও চৈতালিকে পড়া বন্ধ করতে হয় দুবছর কোন রকমে চালানোর পর যখন বাড়িটাও নদী গিলে নেয় তখন তারা সাহায্যের আশায় আসে ফজলে আলি খানের খান মঞ্জিলে ফজলে আলী খান নিজেই খবর দিয়ে আনিয়েছিলেন তার রক্তের সম্পর্কের কেউ মানবেতর জীবনযাপন করবে এ তার নিজের জন্যই সম্মানহানির রহিম তরফদারকে তাই স্ত্রী সন্তান নিয়ে নিজের বাংলা বাজারের সহায় সম্পদ দেখাশোনার কাজে লাগিয়ে দেন নারকেল বাগান চাটা পুকুর খাস জমি ফসলের মাঠ সহ অনেক সম্পদ রয়েছে বাংলা বাজারে সেখানেরই একটা পুকুর পাড়ের বসতবাড়িতে পরিবার নিয়ে রহিম তরফদার নতুন জীবন শুরু করে শহরের কাছাকাছি এসে চৈতালির জন্য ভালো লেখাপড়া করার দরজা খুলে যায় ফজলে আলী খান নিজে রহিম তরফদারকে বলে চৈতালির ভর্তির ব্যবস্থা করে দেন এর জন্য এই খান বাড়ির কাছে কৃতজ্ঞ চৈতালি কিন্তু সেই কৃতজ্ঞতার মূল্য এভাবে চুকাতে হবে ভাবেনি কখনো চৌদ্দ বছর বয়সে যখন এই বাড়িতে পা দেয় তখনই বুঝেছিল এই বাড়ির মানুষগুলো রক্তের সম্পর্কে ওদের আত্মীয় হলেও সামাজিক সম্পর্কে মণিভৃত্ত শ্রেণীতে তাদের অবস্থান দুই বেনি ঝুলিয়ে প্রসাধনবিহীন মুখে জংলি ছাপের সালোয়ার কামিজ পরে যখন এই বাড়ির আঙিনায় বানানো পাথরের বেদিতে বসে ছিল চৈতালি মাহিমকে সেদিনই প্রথম দেখা গাড়ির হর্ন শুনে খান বাড়ির দারোয়ান গেট খুলে দিয়েছিল কালো রঙের গাড়ির দরজা খুলে যখন মাহিম বের হয় চৈতালি অবাক হয়ে তাকিয়েছিল এর আগে এমন সুন্দর কোন পুরুষ দেখেনি চৈতালি নদীর পাশে অবস্থিত গ্রামে সবসময় রোদের তাপে পুড়ে যাওয়া পুরুষ দেখে অভ্যস্ত চৈতালি অবাক হয় কোন ছেলে মানুষও এতটা ফর্সা হতে পারে সামান্য রোদ গায়ে পড়তেই যেন মাহিমের গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে গ্রামের বাইরে আগে কখনো আসা হয়নি বলে আধুনিক বেশভূষার মানুষের সংস্পর্শে আসা হয়নি তাই মাহিমের পোশাক ঘড়ি গাড়ি সবই বিস্ময়ে অভিভূত হয়ে দেখছিল চৈতালি মাহিম অবশ্য ওকে খেয়ালও করেনি করার কথাও না নিতান্ত আটপৌরে চেহারার রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের সাধা গ্রামীণ কিশোরী তার নজর এড়িয়ে গিয়েছে দারোয়ানের সাথে নিজের মতো কথা বলে বাড়িতে ঢুকে গিয়েছিল মাহিম এর এক বছর পরই মাহিমের বিয়ে হয় চৈতালি তার মা বাবা ভাই বোনের সাথে এসেছিল সেই বিয়েতে মাহিমের স্ত্রী চন্দ্রিমাকে দেখে অভিভূত হয়েছিল রাজ্যটক যেন রাজপুত্রের সাথে মানানসই রাজকন্যা এরপর এই বাড়ির সংস্পর্শে কেটে গিয়েছে আরও চারটি বছর উৎসব পালা পার্বণে নিয়ম করে এই বাড়িতে তারা এসেছে বাড়ির লোকদের সাথে হাতে হাতে কাজ করেছে মাহিম তার স্ত্রী চন্দ্রিমাকে আড়াল হতেই দেখেছে চৈতালি মাহিম একমাত্র নাতি হিসেবে দাদার সহায় সম্পদ দেখাশোনা করা শুরু করেছিল মাহিমের বাবা হামিদ আলি খানের চেয়ে এসব বিষয়ে নাতি মাহিম আলী খানকে বেশি ভরসা করছিলেন ফজলে আলি খান তাই বিষয় সম্পদের গোপন সব কিছু নাতির সাথেই আলোচনা করতেন বুঝিয়ে দিতেন কোথায় কতটা কি রয়েছে কোনটা কিভাবে চালাতে হবে দলিলপত্রগুলোও বুঝিয়ে দিচ্ছিলেন নিয়ম করে এর মাঝেও মাহিম আর তার স্ত্রীকে নিয়ম করে একসাথে দেখেছে কখনোই অবশ্য মাহিমের সাথে সেভাব কোন কথা হয়নি তার স্ত্রী চন্দ্রিমাও অনেকটা চাপা স্বভাবের চৈতালি তাদের দূর থেকেই দেখত কখনো তারা বাগানে বসে চা খাচ্ছে কখনো নাস্তা টেবিলে বসে টুকটাক কথা বলছে নাস্তা করছে তবু এই জুটির মাঝে যেন প্রাণ নেই এমনটাই তার মনে হতো আর আস্তে আস্তে বিষয়টা জটিল হয়ে সবার চোখেই ধরা দেয় খান বাড়ির বংশধর পাওয়ার জন্য যে চন্দ্রিমার উপর চাপ আসছে এমন কিছু কথা বড়দের কাছে শুনেছিল চৈতালি কখনো কখনো চৈতালির মা শেফালি আলোচনা করতে নেই বাড়ির কাজের লোকদের সাথে শেফালির সাথে তো আর মাহিমের মা দাদি এসব বিষয়ে কথা বলবে না কাজের লোকজনই বলতো সব ঠিক নেই চাপা একটা অস্বস্তি আর অশান্তি বিরাজ করছে পরিবারে এর মাঝে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে চন্দ্রিমা কি সমস্যা হচ্ছে ডাক্তার ধরতে পারছে না কিন্তু ধীরে ধীরে শারীরিক শক্তি হারিয়ে ফেলছে চন্দ্রিমা গায়ে র‍্যাশ উঠছে আগে অনেক বমি হতো সাথে পেট ব্যথা ইদানিং হঠাৎ হঠাৎ স্মৃতি এলোমেলো হয় অতীত বর্তমান গুলিয়ে ফেলে মাহিম স্ত্রীকে নিয়ে অনেক ছোটাছুটি করেছে ইন্ডিয়াও নিয়ে গিয়েছিল কিছুটা সুস্থ হয়ে ফিরেও এসেছিল কিন্তু মা হওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে চন্দ্রিমার পরিবার কেন মেয়েকে নিয়ে যাচ্ছে না জানে না চৈতালি চন্দ্রিমার মা বাবা এসে মেয়েকে দেখে যান কখনো কখনো এক দেড় মাসের জন্য নিয়েও যান কিছুটা সুস্থ হয়ে চন্দ্রিমা নিজেই চলে আসে শুনেছে তাছাড়া সে মায়ের বাড়ি থাকতেও চায় না এই বাড়িটা পুরোপুরি কালো ছায়া আর রহস্যে ঘেরা মনে হয় চৈতালির সবার স্বাভাবিক চেহারার পেছনে যেন আরেকটা অস্বাভাবিক চেহারা আছে গোপন কিছু নিষিদ্ধ কিছু রয়েছে সবারই ভেতর আপাত স্বাভাবিক সব কিছুই যেন কেমন অস্বাভাবিকতায় ঘেরা এমন একটা জায়গায় নিজের চেয়ে পনেরো বছরের বড় কারো দ্বিতীয় স্ত্রী হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই চৈতালির যেখানে তার বয়স সবে উনিশ ছুঁয়েছে সেখানে মাহিম চৌত্রিশ বছর বয়সী একজন বিবাহিত পুরুষ হয়তো চৌত্রিশ বছর খুব বেশি বয়স নয় পুরুষদের জন্য অনেকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে এর চেয়ে বেশি বয়সেও বিয়ে করেন কিন্তু মাঝের পনেরো বছরের বয়সের পার্থক্য কি করে মানিয়ে নেবে জানে না চৈতালি আজকের আগে কখনো মাহিমের সাথে দুটো কথাও ভালোভাবে হয়নি স্বামীর স্থানে ভাবা দূর মাহিমকে নিয়ে এমন কিছু মনেও আসেনি ফুট করে তার স্ত্রী বনে যাওয়ার সিদ্ধান্ত কি করে নেবে চৈতালি যতই ধনী আর সুপুরুষ হোক এমন কিছু করা সম্ভব না চৈতালির পক্ষে কিন্তু পালিয়ে যাবে কোথায় আর কার কাছে তার নিজের পছন্দের কোন মানুষ নেই খান বাড়ি ছাড়া আর কোন আত্মীয় স্বজনের কাছে আশ্রয় পাওয়ার উপায় নেই বাবার ভাইদের কারো সাথে তার বাবার সম্পর্ক ভালো নেই চাচাদের কারো কাছে তাই আশ্রয় পাওয়া সম্ভব না নানা বাড়িতে কেউ ওকে সেভাবে গ্রহণ করবে না জানে চৈতালি কেন জানি কখনোই সে নানাবাড়িতে সেই আন্তরিকতা আর ভালোবাসা পায়নি যতটা তার দুই ভাই শাহিন আর শফিক পেয়েছে একটু বড় হওয়ার পর তো মা নানাবাড়ি গেলে ওকে রেখেই যেতেন দুই ভাইকে সাথে নেয় চৈতালিও যাওয়ার জন্য জিদ করে না নিজের মতো করে একাই বাড়িতে থাকে আপা জানালার গ্রিলে মাথা রেখে যেন অতীতে হারিয়ে গিয়েছিল চৈতালি ভাইয়ের ডাকে ধ্যান ভাঙে শফিক কিছু বলবি কাদিস না আপা আব্বা আম্মা অন্যায় করতেছে তোর সাথে শফিকের কথায় খেয়াল হয় চৈতালির অবচেতন মনে কখন কাঁদতে কাঁদতে দুচোখের পাতায় প্লাবন এনেছে নিজেও জানে না শফিক চৈতালির পিঠাপিঠি বয়সের তাই ছোটবেলা থেকেই তুই করে ডাকে চৈতালিকে যদি কেউ ভীষণ ভালোবেসে থাকে তাহলে তা শফিক আপা আমাদের কলেজের ইংরেজি স্যার আছেন না আরে জামিল স্যার তোর এভাবে বিয়ে দিচ্ছে এই কথা আজ স্যারকে বলেছি কি করা যায় জিজ্ঞেস করেছি স্যার তো আমাদের খুব স্নেহ করেন স্যার কি বললেন জানিস বললেন স্যার তোকে আশ্রয় দিবেন স্যারের বোনের বাসায় থেকে তুই পরীক্ষা দিবি এরপর কোথাও চান্স হলে ভর্তি হয়ে সেখানে চলে যাবি স্যারের বোনের বাসা অন্য শহরে স্যার নিজে তোকে বাসে করে দিয়ে আসবে দুপুরে আমি তোকে একফাকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। বাস স্ট্যান্ডে সার থাকবে আর নে এই ফোনটা রাখো এটা আমার ফোন তোকে দিলাম এটা দিয়ে যোগাযোগ করতে পারবি চৈতালি বিস্ময়ে হতবাক হয়ে যায় তার ভাইটা তাকে নিয়ে এত ভাবে দেখে আনন্দে মনটা ভরে যায় অবশেষে এখান থেকে পালানোর একটা পথ খুঁজে পাওয়ায় ভীষণ খুশি চৈতালি দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে যায় চৈতালি বাথরুমে গিয়ে স্যারের সাথে কথা বলে স্যার ওকে পুরানো বাস স্ট্যান্ডের কাছে চলে আসতে বলেন আসার আগে চৈতালি যেন একটা নোট লিখে আসে যে সে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ এই বিয়েতে সে রাজি নয় তাকে খোঁজার চেষ্টা যেন না করা হয় শফিক তাদের মায়ের বোরখাটা লুকিয়ে নিয়ে আসে চৈতালির জন্য এই পরিকল্পনায় শাহিনকে নিতে না চাইলেও নিতে হয় কেননা একজনকে ঘরের দিকে পাহারা দিতে হবে যে কেউ আসছে কিনা আরেকজন লুকিয়ে চৈতালিকে পেছনের গেট দিয়ে দিয়ে বের করবে শাহিনের বয়স কম সবে ক্লাস এইটে উঠেছে কিন্তু ভীষণ পাকা আর মানে ওটা শাহিনকে একশো টাকা আর নিজের ক্রিকেট ব্যাট বল দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে শফিক রাজি করিয়েছে শফিক চৈতালির দুই বছরের ছোট হলেও চৈতালি এক বছর পড়ালেখায় বিরতি রেখেছিল বলে দুজনের ক্লাস পাশাপাশি চৈতালি এইচএসসি দেবে আর শফিক ফার্স্ট ইয়ারে পড়ে বলতে গেলে সবাই ছেলে মানুষ আর নিজেদের এই ছেলে মানুষই পরিকল্পনায় পিছু কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে নোটটা লিখে শফিকের কাছে দেয় চৈতালি প্রয়োজন মতো যেন বের করে দিতে পারে না হয় জামিল স্যার বিপদে পড়বেন জামিল স্যারের বয়স বেয়াল্লিশ ছুঁই ছুঁই দুই সন্তানের জনক ভালো শিক্ষক হিসেবে পরিচিত সবার কাছে চৈতালি ও তার ভাই শফিক দুজনই তার ছাত্র শফিক যখন জানালো চৈতালিকে তার অমতে বিবাহিত কারো সাথে বিয়ে দেওয়া হচ্ছে তখন নিজ উদ্যোগে সাহায্য করার জন্য এগিয়ে এলেন পাত্রের পরিচয় কি জানায়নি শফিক জামিল সাহেবও জানতে চাননি হবে কোন দোজবরে অশিক্ষিত বয়স্ক কেউ টাকা পয়সা হয়তো কিছু কামাই করেছে পরিবার তাই লোভে পড়ে বিয়ে দিয়ে দিচ্ছে চৈতালির সাথে ফোনে কথা হয়েছে বাসস্ট্যান্ডের কাছে রেস্টুরেন্টে বসে আছেন জামিল সাহেব চারটার আগে কোন বাস নেই তারা যাবেন পাশের জেলায় আড়াই ঘন্টার পথ আসসালাম ও আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কে চৈতালি জি স্যার কেউ চিনে যেন না ফেলে তাই মুখ ঢেকে রেখেছি গুড গুড যা বলেছি এনেছ জি স্যার ভোটার আইডি কার্ড আনছি কিন্তু আমি তো জানতাম না হঠাৎ এসব হবে কলেজের বই কাগজপত্র সব বাড়িতেই রয়ে গিয়েছে সেসবের কি হবে ওগুলো ছাড়া তো পরীক্ষা দিতে পারব না কাপড় চোপড়ও নাই সেসব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ একবার আমি তোমার দায়িত্ব পেয়ে গেলে নিজে গিয়ে নিয়ে আসব তখন আমি তোমার গার্ডিয়ান আমাকে কে আটকাবে আচ্ছা তোমার বিয়ের গয়নাগাটি কিছু বানানো হয়নি শফিককে ইঙ্গিত দিয়েছিলাম মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে আসতে না স্যার আমার বাবা মাও তো বিয়ের কথা কিছু জানতেন না হয়তো বরপক্ষ কিছু দিত গয়না টাকা পয়সা না স্যার ভাড়ার দুইশো ছাড়া কিছু নাই বলতে গিয়ে লজ্জায় কেঁদে দেয় চৈতালি আসলেই টাকা পয়সা ছাড়া কি হয় দুনিয়ায় স্যার দয়া করে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ঠিক কিন্তু এই যে তার থাকা খাওয়া পরীক্ষার ফর্ম ফিলিপ কত রকম খরচ আছে একদম শূন্য হাতের কারো দায়িত্ব নেওয়া তো সহজ নয় আচ্ছা আচ্ছা কান্নাকাটি করো না চৈতালি আমি দেখছি সব তুমি অন্যভাবে শোধ দিও অবশ্যই স্যার আপনার এই ঋণ আমি কখনো ভুলব না আমি পড়ালেখা শেষে চাকরি করে আপনার দেনা শোধ করব সে তো অনেক সময় এতদিন অপেক্ষা করার প্রয়োজন নাই শোন ভাবছি তোমাকে আমার বোনের বাড়িতে দিয়ে আসব না মনে করো আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম তুমি আমার দায়িত্ব নিবা ব্যাস তোমার ভাবি দুই ছেলে নিয়ে ব্যস্ত থাকে আমি সারা দিন কলেজের ক্লাস আর ছাত্র পড়িয়ে ক্লান্ত থাকি যত্ন পেতে ইচ্ছে করে কিন্তু সেই যত্ন করার মানুষ নাই সারাজীবন মানুষের জন্য করে গেলাম বুঝলা চৈতালি আমার খেয়াল রাখার কেউ নাই যত্ন করবা না অবশ্যই স্যার আমি তো আপনার মেয়ের মতো আমাকে কি আপনার বাসায় নিয়ে যাবেন তাহলে ভাবিকে হাতে হাতে কাজ এগিয়ে দেব ভাবিও তাহলে বিশ্রাম পাবে আপনার দুই ছেলে আমার কাছে আমার ভাইদের মতোই আদর পাবে আরে কি জ্বালা কথা বোঝার চেষ্টা করো চৈতালি বাচ্চা মেয়ে তো না তুমি আঠারো পার হয়েছে না শোন সম্ভব হলে তোমাকে এখনই বাড়িতে নিয়ে যেতাম কিন্তু শর্মি মানে আমার স্ত্রী ঝামেলা করবে বুঝই তো মেয়ে মানুষের এক আছে নাকি কান্না একটু ম্যানেজ করে তোমাকে নিয়ে যেতে হবে তোমার ব্যাপারে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাব তখন মিলেমিশে থাকবে বাচ্চাদের নিয়ে ভাবতে হবে না ওদের জন্য শর্মী আছে তুমি শুধু আমার খেয়াল রাখবে ততদিন তোমাকে অন্য জায়গায় রাখব আমার বোনের বাড়ি নিয়ে যেতে পারতাম সেখানেও এক অশান্তি বোন জামাইটা টাউট কি ঝামেলা করে কে জানে তাছাড়া আড়াই ঘন্টার দূরত্বে আসা যাওয়া ঝামেলা আমার জন্য কোচিং থাকে ক্লাস থাকে তাই আপাতত কয়েকদিন হোটেলে থাকবা আমি এসে যে খেয়াল রাখব এরপর ঘরে সারা সারাদিন শেষে তোমার কাছে আসব একটু বিশ্রাম নিতে তুমি একটু যত্ন করে দিবা ব্যাস এইটুকুই তোমার কাজ বাকি খাবা দাবা পরিপাটি থাকবা মন চাইলে পড়তে পারো আমি মানা করব না ভোটার আইডি কার্ড এনেছ না রেজিস্ট্রি করার জন্য ওতেই চলবে এসব কি বলেন স্যার জামিল স্যারের কথা ইঙ্গিত ধরতে পেরে হতভম্ব হয়ে যায় চৈতালি ছি আপনি এমন মানসিকতার লোক বুঝলে আমি কোনোদিন আপনার ভরসায় বাড়ি থেকে বের হতাম না স্যার বলে আপনাকে সম্মান দিয়েছি চৈতালি উঁচু গলায় কথায় বলো না তোমাকেও অসহায় মেয়ে ভেবে সম্মান দিয়ে ঘরে তুলতে চেয়েছি না হলে তোমার মতো মেয়েদের মানুষ নিয়ে খারাপ পাড়ায় বিক্রি করে দেয় ভালো চেয়ে আমার নাম দিতে চাইলাম তাই তেজ দেখাচ্ছ শরীর ছাড়া কি আছে তোমার তোমার বাপ মা ও তোমার বিয়ে একজন বয়স্ক লোকের সাথেই দিচ্ছে আমি এখনো শক্তিশালী পুরুষ টাকা পয়সা আছে এমন দু তিনটি বউ রাখা আমার জন্য কোন ব্যাপার না ভালো থাকবা আমার সাথে তা না হলে জায়গা হবে রাস্তায় না হলে ওই বুড়ো জামাইয়ের ডায়াপার পাল্টাতে হবে বিছানায় হাগুমুতু করলে তা সাফ করতে হবে চৈতালির আর কথা বলার রুচি হয় না সামনের গ্লাসের পানিটা জামিল সাহেবের গায়ে ছুঁড়ে মেয়ে বের হয়ে যায় জামিল সাহেব হতভম্ব হয়ে গিয়েছেন আশেপাশে তাকিয়ে দেখেন সবাই তাকিয়ে আছে তার দিকে তাই চৈতালিকে কোষে থাপ্পড় লাগাতে গিয়েও নিজেকে সামলে নেন দাঁতে দাঁত ঘষে বলেন কাজটা তুমি ভালো করলে না চৈতালি সময় মতো উচিত শিক্ষা পাবে চোখের কোল ঘেঁষে অশ্রু নামে বাড়িতেও নিশ্চয়ই এতক্ষণে সবার খোঁজ পড়ে গিয়েছে আবার ফিরে গেলে মার একটাও নিচে পড়বে না আবার না ফিরে উপায় নেই স্যারের কথাই সত্যি শরীর ছাড়া এ মুহূর্তে তার কাছে আর কিছু নেই আর সেই শরীর তাকে বিপদে ফেলবে শুধু দিনের আলো নিভে গেলেই চারপাশের এই মানুষরূপী চেহারাগুলোর ভেতর থেকেই কেউ দানবরূপে হাজির হতে পারে ফোন বের করে চৈতালি শফিককে ফ্যান দিয়ে পেছনের গেট দিয়ে আবার ওকে নিয়ে যেতে বলবে একটা ভরসা আছে ও পালিয়ে যাওয়ার ধৃষ্টতা দেখিয়েছে বলে মাহিম ভাইয়ের মা বিয়ে ভেঙেও দিতে পারেন মহিলা খুব রুক্ষ আর রাগী এতটা সহ্য করার কথা না চৈতালি এলোমেলো পা ফেলছিল হঠাৎ ওর কাছ ঘেসে একটা গাড়ি ব্রেক করে চমকে উঠে থেমে যায় চৈতালি গাড়ির কাঁচ নেমে যায় মাহিমকে দেখে অবাক হয় চৈতালি গাড়িতে উঠে বসো চৈতালি আদেশ দেয় মাহিম রোবটের মতো হেঁটে গিয়ে গাড়িতে বসে চৈতালি এত দামি গাড়িতে আগে কখনো বসার সুযোগ হয়নি তার প্রথম গাড়িতে ওঠার অভিজ্ঞতায় নাকি মাহিমের পাশে বসার জোর জানা নেই তবে জোরসরো হয়েই বসে থাকে চৈতালি মনে হচ্ছে মূর্তির টান টান হয়ে আছে মাহিম আর চোখে তাকিয়ে দেখে বিরক্ত মুখে বলে এভাবে বসেছ কেন সিট বেল্ট লাগাও হঠাৎ গাড়ি ব্রেক করলে হুমড়ি খেয়ে পড়বে আর মাথা ফাটবে মাহিমের কথা মাথায় ঢোকে না চৈতালির গাড়ির দরজা তো বন্ধ ধুমরি খেয়ে পড়বে কই এটা তো খোলা রিকশা না তার ভাবনার জগৎ থেকে বের হয় যখন হঠাৎ ব্রেক কোষে মাহিম অসতর্ক চৈতালি গাড়ির ড্যাশবোর্ডে গিয়ে পড়ে মাথা ঠুকে যাওয়ার আগেই হাত বাড়িয়ে দেয় মাহিম চৈতালির আঘাতটা তাই বড় হয় না তার মাথা গিয়ে মাহিমের হাতেই পড়ে এভাবেই মাথা ফাটে কথা বললে শোন না কেন বললাম না সিট বেল্ট বাঁধো না পারো না মাথা নেড়ে না জানায় চৈতালি মাহিম বেল্ট টেনে বেঁধে দিতে গেলে অস্বস্তিতে সিটের সাথে মিশে যায় চৈতালি এমন করার কিছু নেই এভাবে সুযোগের বাহানায় গায়ে হাত দেওয়ার লোক আমি নই মাহিম আলী খানের ব্যক্তিত্ব এমন নয় যে কৌশলে কারো গাছুয়ে মজা নিতে হবে আমি আগে কখনো গাড়িতে উঠি নাই তাই ভয় লাগছিল অন্য কিছু ভাবি নাই অবশেষে মুখ খোলে চৈতালি অন্য কিছু ভাবার কোন কারণও নেই আমার মেয়ের অভাব হয়নি যে তোমাকে জোর করে বিয়ে করতে হবে বাসায় নিয়ে যাচ্ছি তুমি কোন প্রিন্সেস নও বা রূপসী কোন মেয়েও নও যে তোমাকে বন্দি বানিয়ে বিয়ে করতে হবে আর সেই বিয়ে থেকে বাঁচার জন্য তুমি বাড়ি থেকে পালাবে বিয়ে ক্যান্সেল করছি স্বাভাবিকভাবে নিজের বাবা মা ভাই বোনের সাথে বাড়িতে চলে যাবে কেউ তোমাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করবে না যেই ডাস্টবিন থেকে এসেছ সেই ডাস্টবিনে ফিরে যাবে আমার বিষয়টা আগেই মনে রাখা দরকার ছিল কাককে যতই পাখি ভেবে পরিষ্কার স্থানে নিয়ে আসা হোক খাবার খাবে সে ময়লা ঘেটেই। অষ্টাদশী বয়সটা চরম আবেগের সামান্য কথার বাতাসে মনের ভেতর উথাল পাথাল ঝড় বয়ে যায় চোখের নদীতে প্লাবন নামে না চাইলেও তা উপচে পড়ে চোখের কোল ঘেসে। কিছুক্ষণ আগে জামিল স্যার তাকে এত ছোট করে কথা বললেন আর এখন মাহিম এই পুরুষগুলো কি ভাবে শুধু তারাই শ্রেয় আর নারী শুধু শরীর আর রূপ সর্বস্ব জামিল সারের কাছে তো তার শরীর ছাড়া আর কোন মূল্য ছিল না আর মাহিম তো তাকে সেটাও দিল না প্রীতিমতো আস্তাকুরের ফেলনা জিনিসই বানিয়ে দিল সে এমন একজন যার কাছে না রূপ আছে না অর্থ অথচ গুণের কদর না কেউ করে না কেউ দেখে কান্নাকাটি করার কিছু নাই আছে এক ফ্যাচ ফ্যাচে কান্না শোন এসব আমাকে স্পর্শ করে না মায়ের আদেশে বা দাদির অনুরোধেও দ্বিতীয় বিয়ে করতে আমি এই জন্য রাজি ছিলাম না জানতাম চন্দ্রিমার মতো মেয়ে আর পাবে না চন্দ্রিমা একজনই অসুস্থ হোক আর যাই হোক ওর জায়গা আগে প্রে কেউ নিতে পারবে না ওর বরাবর তো দূর কাছাকাছিও না তুমি তবু যখন খোদ চন্দ্রিমা অনুরোধ করল তোমাকে বিয়ে করতে অনেকটা দয়ার বসে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম মনে হয়েছিল গরিব ঘরের মেয়ে হলেও তোমার লেখাপড়া ভালো রক্ত সম্পর্কে আমাদের আত্মীয় হও যেহেতু বংশ খারাপ হবে না দেখে শুনেও নম্র ভদ্র মনে হয়েছিল কিন্তু কাক আসলে ময়ূরের পাখা লাগালেই ময়ূর হয়ে যায় না মাহিমের কঠিন কঠিন কথায় কান্না বন্ধ হয়ে গিয়েছে চৈতালির হা করে কথা গিলছে চৈতালির অনুরোধে তাকে বিয়ে করতে চেয়েছে মাহিম কিন্তু চন্দ্রিমা তার জন্য কেন অনুরোধ করবে চন্দ্রিমা তো এর আগে কোনোদিন তার সাথে কথাও বলেনি ঠিক মতো হ্যাঁ অসুস্থ হওয়ার পর গত কয়েক মাসে চন্দ্রিমার মাঝে অনেক পরিবর্তন এসেছে বারবার বাবা মা নিতে এলেও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চাইতেন না ডাক্তার দেখানোর জন্য গেলেও কিছুদিন পর ফিরে আসতেন ইদানিং বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে চন্দ্রিমা চৈতালি এই বাড়িতে এলে নিজের রুমে ডেকে নিতেন মায়া করে টুকটাক কথা বলতেন যা আগে কখনো করেনি মাহিমের আম্মা যে এখন চন্দ্রিমাকে পুত্রবধূ হিসেবে আর ভালোবাসেন না তা সবাই স্পষ্ট বুঝতে পারতো অসুস্থ ছেলের বউকে কোন শাশুড়ি পছন্দ করেন না চৈতালিকেও যে তিনি খুব সাদরে বউ বানাতে চান তা নয় বিয়ের পুরো আলোচনায় মুখ পাথরের মতোই করেছিলেন শুধু তিনি নন কাউকেই খুব একটা সন্তুষ্ট চিত্তের মনে হয়নি এই বিয়ে নিয়ে যদিও প্রস্তাবটা তাদের দিক হতেই আসা কেউই খুব বেশি আগ্রহী নয় তাহলে এই বিয়েটা ঠিক হল কিভাবে তাই বিস্ময় চন্দ্রিমার আগ্রহের কথা শুনে আরও বেশি অবাক হয় চৈতালি মনে তাই হাজারো প্রশ্ন জাগে তার কিন্তু মুখ দিয়ে তার ছিটেফোঁটাও বের হয় না বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় মাহিমের নেভি ব্লু রঙের হোন্ডা এয়ারওয়েব কার হর্ন দিলে দারোয়ান গেট খুলে দেয় এক পলকে মাথায় অনেক কিছু খেলে যায় চৈতালির শোনেন মাহিম ভাইয়া আমি না বুঝে বোকার মতো ঘর পালিয়েছি কিন্তু কারো হাত ধরে না আমার কোন প্রেমিক নাই সত্যি আপনার আপত্তি না থাকলে আমি বিয়েটা করতে চাই শীতল চোখে চৈতালির দিকে তাকায় মাহিম মাহিমের ঠান্ডা চাহুনি দেখে চোখ নামিয়ে নেয় চৈতালি বসার ঘরে জমায়েত হয়েছে সবাই একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শফিক আর শাহিন শাহিন ভাইয়ের কাছ থেকে একশত টাকা আর ক্রিকেট ব্যাট বাগিয়ে নিলেও কথা পেটে চেপে রাখতে পারেনি চৈতালি বের হয়ে যাওয়ার কিছুক্ষণের ভেতর মাকে গিয়ে সব বলে দেয় শাহিন শিউলি প্রথমে দুই ছেলেকেই ধুপধাপ এলোমেলো থাপ্পড় লাগিয়ে দিয়েছেন প্রথমে ভেবেছিলেন নিজেই গিয়ে খুঁজবেন কতদূর বা যাবে মেয়ে কিন্তু শাহিন জানে না বোন কোথায় কার কাছে গিয়েছে আর শফিক গো ধরে আছে মায়ের মার গালি খেয়েও বলতে রাজি না বোন কোথায় গিয়েছে স্বামী বলার সাহস হয় না শিউলির প্রথম রাগের ঝাপটা তার উপরেই যাবে কিন্তু কথা চাপা থাকে না কিছুক্ষণের ভেতর পুরো বাড়ি জেনে যায় যে চৈতালি বাড়িতে নেই জোবাইদা বেগমের কানে গেলে তিনি বিষয়টি তার শ্বশুর খান সাহেবকে জানান শিউলি আর রহিম তরফদারকে দুই ছেলে সহ বসার ঘরে আসতে নির্দেশ দিয়েছেন খান সাহেব চন্দ্রিমা ছাড়া সেখানে সবাই উপস্থিত আছে তখনই মাহিমের সাথে সেখানে এসে উপস্থিত হয় চৈতালি খান সাহেব জিজ্ঞেস করেন এই মেয়ে তোর সাথে কি করে মাহিম কোথায় পেয়েছিস বাস স্ট্যান্ডে না রেল স্টেশনে এই আবর্জনাকে আবার সাথে করে আনলি কেন এখনই এর বাপ মাকে লাথি মেরে বের করতাম আমি বেইমান অকৃতজ্ঞের দল কি বলছেন বুঝতে পারছি না দাদা যান চৈতালিকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম বিষম খায় জোবাইদা বেগম তার ছেলের সাথে চৈতালি বাহিরে গিয়েছিল কখন এ ঘরে একটা মশা ঢুকলে যেমন তিনি টের পান তেমনই একটা মাছি বের হলেও তিনি জানতে পারেন অথচ এমন জলজ্যান্ত মেয়েকে নিয়ে ছেলে বের হয়েছে তা তিনি জানবেন না তার জানামতে ছেলে একাই গাড়ি নিয়ে বের হয়েছিল কি আজে বাজে কথা বলছো মাহিম তুমি গাড়ি নিয়ে একাই বের হয়েছ আমি নিজে দেখেছি হ্যাঁ একাই বের হয়েছিলাম আম্মু চৈতালিকে আমি পেছনের রাস্তা থেকে গাড়িতে উঠিয়েছি বলে নিতে গেলে মানা করতেন কেউ না কেউ তাই শফিককে বলে চৈতালিকে আলাদাভাবে পেছনের গেট দিয়ে বের করিয়ে নিয়েছি আমি জানতাম সামনের গেট দিয়ে বের হতে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে কিন্তু হুট করে বিয়ে করে ফেলছি আগে কখনো কথা বলার সুযোগ হয়নি ভালোভাবে তাই ভাবলাম বিয়ের কিছু কেনাকাটা করিয়ে দেই সাথে চৈতালির সাথে কিছু কথা বলার জানাশোনারও সুযোগ হল দারোয়ান হাসেমকে কতগুলো শপিং ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে ফজলে আলি খান আর কথা না বাড়িয়ে লাঠিতে ভর করে উঠে দাঁড়ান স্বামীর সাথে উঠে দাঁড়ান জোহরা বেগম খান সাহেবের বয়স হচ্ছে আগের মতো সেই দোর্দণ্ড প্রতাপ এবং বজ্রকণ্ঠ নেই সময়ের ফেরে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছেন এখন তার জায়গা নিয়েছে বড় বৌমা জোবাইদা জোবাইদাই এখন সব কিছু শোনে বলে নিয়ন্ত্রণ করে ফজলে আলী খান উপস্থিত থাকেন কোন মতামত দিতে হলে দেন জোহরা বেগম তো শুরু থেকেই জোবাইদার উপর কথা বলে না আর হাসান আলী খান বরাবরই নরম সরম মানুষ পারিবারিক আলোচনায় ওনার উপস্থিতিটাই শুধু নিশ্চিত হয় মতামতের পরোয়া কখনোই করা হয় না তিনিও বাবা মায়ের সাথে কামরার দিকে চলে যান দাদা দাদি বাবা সবাইকে স্বাভাবিকভাবে উঠে যেতে দেখে মাহিম বোঝে পরিস্থিতি অনুকূলে চলে এসেছে জোবাইদার মেজাজ খারাপ হয়ে যায় ছেলের আচরণে তার সন্তানকে তিনি কঠিন ব্যক্তিত্ব পারিবারিক ঐতিহ্য ও গর্বের শিক্ষা দিয়ে বড় করেছিলেন স্বামীর মতো নরম চরিত্রের যেন না হয় তাই ছিল তার চাওয়া হয়েছিল তাই মাহিম তার মনের মতো ছেলে ছিল অথচ এখন এই ছেলের সমস্ত দুর্বলতা যেন স্ত্রীর আচলে প্রথমে চন্দ্রিমা এখন এই চৈতালি যখন যাকে সঙ্গী বানাচ্ছে তার জন্যই নরম হয়ে যাচ্ছে মাকে একপাশে ঠেলে দিচ্ছে তাহলে চৈতালির ভাই এই কথাটা বলল না কেন যে চৈতালি তোমার সাথে গিয়েছে এত ঝামেলা ভুল বোঝাবুঝি হতো না তবে শফিক ভয় পেয়ে গিয়েছে আমি মানা করছিলাম তো তাই বলেনি তাই না শফিক মাথা নারে রে শফিক কি হচ্ছে বুঝতে পারছে না তবে এখন হ্যাঁ তে হ্যাঁ মেলানোই সঠিক মনে হচ্ছে এত কেনাকাটার কি প্রয়োজন ছিল মাহিম আমি তো শাড়ি আনিয়েছি আর পারিবারিক গয়না যা আছে তা দিয়ে শোনায় মুড়িয়ে কয়েকটি বিয়ে দেওয়া সম্ভব জোবাইদা জি আব্বা বাদ দাও মাহিম দাদাভাই তুমি তোমার হবু স্ত্রীকে নিয়ে কোথাও যেতে চাইলে জানিয়েই যেতে পারতে লুকানোর প্রয়োজন ছিল না মায়ের মনে কষ্ট দেওয়া ভালো কথা নয় জোহরা বেগম স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকেন তিনিও তো একজন মা তার মনে কত শতবার আঘাত পেয়েছেন আর স্ত্রীর অধিকার তো বাদই দিলেন তখন কি খান সাহেব এসব বুঝতেন না না তার মন নেই বলে ভাবতেন আপাত তোকে তুলে নিয়ে আসছে নাকি মাহিম ভাই স্যারের সাথে দেখা হয়নি মাহিম ভাই মানে মাহিম সাহেবকে আমি যে পুরাতন বাজারের বাসস্ট্যান্ডের দিকে গিয়েছি এটা কি তুই বলছিস না আমি তো বারবার বলছি তুই কই গিয়েছিস আমি জানি না মাহিম ভাইয়ার সাথে তো আমার কথাই হয়নি চৈতালি অবাক হয় মাহিম তবে তাকে কি করে খুঁজে পেল এমনও না যে রাস্তায় দেখে চিনেছে চৈতালি মুখ ঢেকে বোরখা পড়েছিল খুব কাছের কেউ না হলে চট করে এভাবে চিনে ফেলা সহজ নয় কিরে আপু কি ভাবিস স্যারের সাথে কথা হয়নি স্যারের কথা আর জিজ্ঞেস করবি না শয়তানের বাচ্চা একটা আমাকে বিয়ে করতে চেয়েছে বদমাস্টা চিন্তা কর আমি চৌত্রিশ বছরের মাহিম সাহেবকে বিয়ে করা নিয়ে দ্বিধায় ছিলাম মনে হচ্ছিল আমার চেয়ে পনেরো বছরের বড় একজন স্ত্রী আছেন যতই সুন্দর মানুষ হোক আর টাকা পয়সা থাকুক এভাবে দুই নাম্বার বউ হতে কার মন চায় সবচেয়ে বড় কথা লেখাপড়া করতে চাইছি বলে পালিয়েছি আর ওই বুড়া হাবরা দুই বাচ্চার বাপ আমাকে বিয়ে করে হোটেলে তুলতে চাইছিল কোন রকমে খাওয়ার হোটেল থেকে বাহির হয়ে রাস্তায় আসছি হাঁটতে ছিলাম এলোমেলো কই যাব বুঝতেছিলাম না জানতাম এইখানে এতক্ষণে সবাই জেনে গিয়েছে সাহস করে আসলেও আম্মা আব্বার মায়ের একটাও মাটিতে পড়বে না খান দাদা বাড়ি ছাড়া করবে না আমাদের ভয় একবার ভাবছি আত্মহত্যা করে ফেলি কিন্তু আল্লাহর শাস্তির ভয় সেই সাহসও হচ্ছিল না হঠাৎ গাড়ি নিয়ে সেখানে হাজির মাহিম ভাই মানে মাহিম সাহেব আমাকে বলল গাড়িতে বসতে চিনল কিভাবে কে জানে বললেন এভাবে পালানোর দরকার নাই বিয়ে তিনিই ভাঙবেন বাড়ির কাছে আসতে আসতে মনে হলো ওনাকেই বিয়ে করি এছাড়া ভালো কিছু আমার কপালে নাই আজ এখানে বিয়ে না হইলে আব্বা আম্মা বাড়ি জমি কিছু পাবে না আর সেসব না পাওয়ার রাগ উঠবে আমার উপর আমার পড়ালেখা বন্ধ করে দোজবর বয়স্ক অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে আমার বিয়ের জন্য কোন খরচ তারা এমনও করবে না তো ভালো বর পাব কই পছন্দের মানুষ নাই রং রূপ নাই আমি ওনাকে অনুরোধ করলাম বিয়েটা না ভাঙতে আপা মাহিম ভাই লোক হয়তো খারাপ না দেখলি না তোর দোষ কিভাবে ঢাকলেন বিয়া হইলে হয়তো ভালাই হইব মন খারাপ করিস না তার বড় বউ আর কয়দিন অসুখ বিসুখে থাকে যাহ কারো জীবনের বিনিময়ে সুখ চাই না আমি তো দোয়া করি তিনি সুস্থ হয়ে যান ওনার অনুরোধেই মাহিম সাহেব বিয়েটা করছেন সতীন শতিনি আপা তুই ভালো তাই জগৎ ভালো ভাবিস জামিল বদমাশরে দেখ হারামজাদারে যদি উচিত শিক্ষা না দিয়েছি তার আলুর দোষ আমি ছাড়াচ্ছি কিছু করতে যাস না শফিক স্যার এমনেও খেপে গিয়েছেন তার মুখের উপর পানি ছুঁড়ে মারছি সেই রাগ হয়তো তোর উপর ঝাড়বে ফেল করালে তোর একটা বছর নষ্ট হবে হোক একটা শিক্ষা তো তারে আমি দেবী বাদাসর খান বাড়ির ছাদে ছোট্ট করে হলুদ সন্ধ্যা হয়ে যায় চৈতালির মাহিম হলুদের অনুষ্ঠান করতে রাজি হয় না এতে জোবাইদা বেগম খুশি হন মনে মনে ছেলের বউয়ের সাথে ছেলের অতিরিক্ত মাখামাখি ওনার ঠিক পছন্দ নয় চন্দ্রিমাকে ঠিক এই কারণেই বেশি অপছন্দ করতে শুরু করেছিলেন কারণ মাহিম চন্দ্রিমার প্রতি বেশি অনুরক্ত হয়ে পড়েছিলেন যদিও চন্দ্রিমাকে তিনিই পছন্দ করে ছেলের বউ করেছিলেন কিন্তু বিয়ের পর চন্দ্রিমা যেন ধীরে ধীরে বশ করে নিয়েছিল তার মা ভক্ত ছেলেটাকে খান সাহেবেরও আদরের নাত বউয়ের জায়গা করে নিচ্ছিল সাথে ছিল নিজের রূপগুণের চাপা অহংকারের ছটা নিজের বিয়ের ৩৫ বছরের স্বামীর এতটা ভালোবাসা আহ্লাদ কখনো পাননি জোবাইদা মনের শান্তি ছিল এই পরিবারে তার একচ্ছত্র আধিপত্য সেটাও হাতছাড়া হচ্ছে বুঝতে পারছিলেন তাই সেই হিংসা থেকেই হোক বা নিজের অপূর্ণতা থেকেই হোক চন্দ্রিমা তার চোখের বালি হতে সময় নেয় না শুধুমাত্র চন্দ্রিমাকে কষ্ট দিতেই তিনি এই হলুদ আয়োজন করেছেন যেন চন্দ্রিমা বোঝে এই বাড়িতে তার দিন শেষ হয়ে এসেছে রাজকন্যা চন্দ্রিমার জায়গা নিচ্ছে সামান্য ভূমি দাসের মেয়ে চৈতালি যে রূপে বংশ গৌরবে চন্দ্রিমার সমান না হয়েও আজ তার বরাবরে দাঁড়িয়ে আছে মায়ের অনুরোধে আর আদেশে চৈতালির পাশেই হলুদ লাগাতে বসে মাহিম শর্ত দেয় শুধু দাদা দাদি আর মা বাবাই সামান্য হলুদ ছোয়াবে তার গালে তারপর সে উঠে যাবে জোবাইদা বেগমের হলুদ লাগানো শেষ এমন সময় কাজের মেয়েটার সহায়তা নিয়ে ছাদে চলে আসে চন্দ্রিমা লাল পেরে হলুদ শাড়ি পরেছে সে মাথায় খোপা করে গাদা ফুলের মালা জড়িয়েছে হাত ভর্তি লাল চুরি উজ্জ্বল বর্ণের চন্দ্রিমাকে লাগছে সদ্য ফোটা রক্তজবার মতোই সুন্দর শুধু চোখগুলো বিষণ্ন রাজ্যের অসুস্থতা আর ক্লান্তি ভর করেছে দুচোক জুড়ে মাহিম উঠে দাঁড়াতে গেলে ইশারায় বসতে বলে চন্দ্রিমা চট করে দেখে সে অসুস্থ বোঝার উপায় নেই অসুস্থতা তার সৌন্দর্য ম্লান করলেও ছিনিয়ে নিতে পারেনি মাহিমার চৈতালির মাঝে গিয়ে বসে চন্দ্রিমা হলুদ তুলে ন্যায় হাতের আঙুল ছুঁয়ে কিছুটা চৈতালির মুখে লাগায় কিছুটা মাহিমের সহকারী মেয়েটাকে বলে ছবি তুলতে মালেকা সুন্দর করে ছবিটা তোলো এটা বাধাই করে সবার ঘরে রাখবো চৈতালি কাঠ হয়ে হয়ে বসে থাকে চন্দ্রিমা মাহিম এবং চৈতালি দুজনকেই হলুদ মাখায় নিজের মুখেও একটু হলুদ লাগিয়ে নেয় লাল হলুদ শাড়ি চৈতালিও পরেছে চন্দ্রিমাও পরেছে এবং দুজনই একই শাড়ি পরেছে এটা সেই শাড়ি যা আজ মাহিম কিনে এনেছিল কেনাকাটা কি করা হয়েছিল চৈতালি জানে না বারোটা ব্যাগের ছয়টি চৈতালির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল চৈতালি বুঝতে পেরেছে মাহিম যা কিনেছে তা চৈতালি আর চন্দ্রিমা দুজনের জন্যই কিনেছে বিষয়টা চৈতালির জন্য একই সাথে ভালো লাগার আবার বিষণ্নতারও আর কিছুক্ষণ পর যে মানুষটা তার নিজের হতে চলেছে সে পুরোপুরি নিজের নয় তাকে ভাগ করতে হবে একান্ত নিজের করে কখনোই কিছু পায়নি চৈতালি জীবনসঙ্গী কে হবে কেমন হবে তা নিয়ে আগে কখনো না ভাবলেও সেই মানুষটা একান্ত তার নিজেরই হবে এই আশাটুকু অন্তত ছিল কিন্তু এখানেও ভাগ্য সহায় নয় তার আর মাহিমের মাঝেই থাকবে চন্দ্রিমা আর এটাই তার নিয়তি আবার ভালা লাগা এই যে মাহিম তার আর চন্দ্রিমার মাঝে পার্থক্য করেনি দুজনকে একই জিনিস দিয়েছে না চাইলেও চৈতালির চোখ চলে যায় চন্দ্রিমার দিকে ফর্সা মুখখানি স্বাভাবিক লাগলেও চোখ দুটো কেমন অন্য রকম কান্নাকাটি করলে লাল হওয়ার কথা বা ফোলা ফোলা থাকার কথা কিন্তু চন্দ্রিমার চোখ জোড়া কেমন হলদে লাল নেইলপালিশ দেওয়া নখের হাতগুলোর তক কেমন হলুদাভ চৈতালি মনে করে অসুস্থ হওয়ার আগেও চন্দ্রিমাকে দেখেছে তকে একটা গোলাপি আভা ছিল চন্দ্রিমার এখন কেমন জানি মলিন হলদে খুব বেশি স্বাস্থ্য চন্দ্রিমার কখনোই ছিল না তবে এখন অনেক বেশি শুকিয়ে গিয়েছে ব্লাউজের খোলা অংশ দিয়ে কণ্ঠাহার দেখা যাচ্ছে স্পষ্ট কি অসুখ হয়েছে চন্দ্রিমার যে স্বামীকে এভাবে অন্য মেয়ের হাতে তুলে দিতেও পিছুপা হচ্ছে না বরং একটু বেশি স্বাভাবিক থাকার চেষ্টা করছে সেই স্বাভাবিক থাকার চেষ্টাই মাহিমার চৈতালিকে বড় বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে চন্দ্রিমা আর কতক্ষণ বসে থাকবে বাকিরাও হলুদ দেবে নেমে আসো জোবাইদা বেগমের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে চৈতালির নামছি মা দুটো ছবি তুলে নেই ভালো করে চন্দ্রিমা হাসি হাসি মুখে ক্যামেরার দিকে তাকায় আবার পার্লার থেকে দুটো মেয়ে এসেছে চৈতালির জন্য দামি ব্র্যান্ডের কসমেটিক্স কেনা হয়েছে মেয়েগুলো সেসব ব্যবহার করেই সাজাচ্ছে পাশে বসে আছে শিউলি একটু সাদা করে দিও বুঝছো মায়ারা আমার মেয়ের গায়ের রং তো একটু সাদা পাউডার বেশি কইরা দিও হাতে আর গলায়ও দিও না হইলে হাত আর গলা কালা লাগব পার্লাদের মেয়েগুলো শিউলির কথায় বিরক্ত হলেও কিছু বলে না একমনে কাজ করে যায় রং তো সাদা লাগে না কি কাজ শিখছ তোমরা বিয়ার দিন বউয়ের লাগব সবার চাইতে সুন্দর সাদা সেই তো শ্যামলাই লাগে তাকিয়ে দেখেন কত সুন্দর লাগছে আপনার মেয়েকে কি সুন্দর টানা টানা চোখ ঘন পাপড়ি আলাদা করে নকল পাপড়ি লাগানোরও প্রয়োজন নেই তারপরও আরেকটু সাদা কইরা দাও আম্মা বাদ দেন তো আমার চামড়ার রং কয়েক ঘন্টার জন্য বদলে দিলে কি লাভ হবে মুখ ধুইলে সব শেষ শিউলি মুখ বাঁকায় এই মেয়েটা বেশি বোঝে হলুদের সময় দেখেছে শিউলি অসুস্থ চন্দ্রিমার পাশেও কি নিষ্প্রভ লাগছিল চৈতালিকে এমন হলে মাহিমের নজর তার দিকে আনবে কি করে চৈতালি ওর কথা শুই নেন না আরেকটু সাদা করো আর সাদা হবে না কেন যে ফাউন্ডেশন আনা হয়েছে ওনার জন্য তা ওনার গায়ের রং অনুযায়ী এনেছে তাই এর বেশি সাদা হবে না তঙ্গ কাছে নাই না মুখ কালো করে ফেলেন শিউলি মেয়েরা পাত্তা দেয় না মেয়ে দুটো শহরের নাম করা বিউটি পার্লার থেকে এসেছে এত বড় বাড়ির বউ সাজাবে সাথে পেমেন্টও বেশি পাবে তাই বাড়িতেই সাজাতে এসেছে নিজেদের কিছু আনতে ওদের নিষেধ করে দেওয়া হয়েছিল হবু বউকে সাজানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই কেনা হয়েছে তারা সেসব দিয়েই সাজাচ্ছে শিউলি তো দূর চৈতালি নিজেও এত কিছু চেনে না সাজের জিনিস বলতে ক্রিম পাউডার লিপস্টিক আর কাজল এই পর্যন্ত দৌড় চৈতালির মাঝে মধ্যে এই বাড়িতে এলে জোবাইদা আর চন্দ্রিমার রুমে কোন কাজে গেলে অবাক চোখে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকতো বিশাল বড় ড্রেসিং টেবিলের দুপাশে কাছের দেয়ালের ওপাশে থরে থরে সাজানো কত রকম প্রসাধনী দেখতেও ভীষণ সুন্দর চৈতালির সবচেয়ে ভালো লাগত পারফিউমের বোতলগুলো দেখতে রং বেরঙের বোতলগুলো থেকে একটু গায়ে ছিটিয়ে দিতে ইচ্ছে করতো চন্দ্রিমার গায়ে মিষ্টি একটা গন্ধ পাওয়া যায় সব সময়। কোন পারফিউম থেকে এমন গন্ধ আসে জানতে ইচ্ছে করত কখনো টাকা হলে কিনবে ভাবত আজ তার সামনেই তিনটি পারফিউমের বোতল আছে মেয়েগুলোর সাজানোর ফাঁকে একটা বোতল হাতে তুলে নেয় চৈতালি নাকের কাছে নিয়ে সুবাস টেনে দেখে না এটা করা গন্ধ বাকি দুটো বোতলও দেখে একটায় কাছাকাছি গন্ধ পায় সেটাই গায়ে মেখে নেয় ওরনা সেট করা শেষে আয়নায় নিজেকে পরিপূর্ণভাবে দেখে চৈতালি নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় আজকের আগে কখনোই নিজেকে এতটা সুন্দর লাগেনি তার শ্যামলা গায়ের রংটাই বরং এই লাল জামদানি শাড়িতে অনেক বেশি সুন্দর হয়ে ফুটে উঠেছে একদমই চিরায়ত বাংলার মায়াবী বিয়ের কন্যা মনে হচ্ছে চৈতালির লম্বা চুলে আলাদা করে টার্সেল লাগিয়ে খোপা বড় করতে হয়নি এমনিতেই সুন্দর খোপা হয়েছে খোপা জুড়ে বেলি ফুলের মালা দেওয়া হয়েছে মাথায় টিকলি গলা আর কানে সোনার ছিমছাম দুল নাকে হীরের নাক ফুল হাত ভর্তি সোনার চিকন চুরি শিউলি নিজেও সাজ শেষে মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যান পার্লারের মেয়েগুলো বেরিয়ে গেলে বলেন আমার উপর রাগ হইছস জানি কিন্তু একসময় বুঝবি যা করছি ভালাই করছি তোর বাপে তোরে এর চাইতে ভালা বিয়া দিতে পারত না দেখ কেমন রাজরানীর মতো লাগতেছে তোরে আমি তো বিয়ে করতে চাই নাই আম্মা হইসে হইসে পড়ালেখা কইরা দুনিয়া উদ্ধার করতি গেছিলি না স্যারের কাছে জায়গা দিছে এমনে সব জানি আমি শফিক শিকার গেছে আমার কাছে শোন কোথাও এমনে তোরে জায়গা দিব না আর আমরাও আর এমনে বসায়া বসায়া তোরে লেখাপড়া করাইতে পারতাম না বাপ মায়ের কথাও একটু ভাব ভাবছি বলেই তো বিয়া বসতেছি আম্মা আর আমি তো নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতাম তুই একটা স্বার্থপর মায়া কি সুন্দর খোটা দিলি বাপ মায়ের ভালা হোক চাস না আমি খোটা দিলাম আম্মা আর নিজের মেয়ের বদলে জায়গা জমি নেওয়া খুব ভালো সেইটা অধিকার স্বার্থপরতা না মাহিম সাহেব বিয়া ভাঙ্গাই দিতেন তোমাদের কথা চিন্তা করে বিয়া ভাঙ্গা আটকেছি হ খুব উপকার করছিস কোথাও যাওনের জায়গা পাস নাই তাই ফিরা আশ্বস আমাদের কথা ভাইবানা এখন এত সুন্দর শাড়ি গয়না কে পড়ছে আমি না তুই শিউলি রাগ করে বের হয়ে যায় চৈতালিও মন শক্ত করে নিয়েছে কাঁদবে না সে মাহিমকে কথা দিয়েছে বিয়ে নিয়ে কোন সিন করবে না বিয়ে পোড়ানোর জন্য চৈতালিকে বসার ঘরে নিয়ে আসা হয় চন্দ্রিমা এখানে এখন উপস্থিত নেই মাহিম মাথা নিচু করে বসে আছে একবার চোখ তুলে চৈতলাইকে কেমন লাগছে তা দেখার আগ্রহও প্রকাশ করে না কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেন বড় সাদামাটা ভাবে কাবিন হয় চৈতালির সব কিছু কেমন রংহীন ধূসর মলিন লাগে চৈতালির মাহিমের মুখে কবুল শব্দের উচ্চারণ এক মুহূর্তের জন্য মনে একটা স্পন্দন এনে আবার হারিয়ে যায় কাগজে কলমে মানুষটা তার হলেও সত্যিই কি তাকে পেল চৈতালি পনেরো লাখা টাকা কাবিনে বিয়ে হয়ে যায় চৈতালির দশ লাখ টাকা শাড়ি গয়নায় উসুল পাঁচ লাখ নগদ চৈতলির হাতে একটা ব্যাগে করে তুলে দেয় মাহিম ব্যাগটা চৈতালির হাতে দিয়ে চৈতালির মুখের দিকে তাকায় মাহিম এক মুহূর্তের জন্য হৃদযন্ত্র যেন থমকে যায় সামনে বসে আছে এ কেন চৈতালি যেন সাক্ষাৎ অপসরা মাহিম রাত অনেক হয়েছে আমার মনে হয় তোমার এখন ওই রুমে যাওয়া উচিত মা কয়েকবার এসে ঘুরে গেলেন কি শুরু করলে তোমরা বলতো তুমি মা দাদি দাদা যান প্রত্যেকে তাদের ইচ্ছে মতো আমাকে চালাতে চাইলে তো হবে না যে মাহিম আলী খান কোনোদিন নত হতে শিখেনি তাকে আজ এভাবে সব কিছু মেনে নিতে মানিয়ে নিতে হচ্ছে এর চেয়ে বড় অন্তর্দহন আর কি হতে পারে আমার নিজেকে আজ একজন মেরুদণ্ডহীন কাপুরুষ মনে হচ্ছে শুধুমাত্র তোমাকে ভালোবেসেছিলাম বলে আমি এসবে নিজেকে জড়িয়েছি ভালোবেসেছিলে তার মানে এখন আর ভালবাসো না তাই যদি হবে তবে কেন জড়ালে নিজেকে অসুস্থ চন্দ্রিমাকে দয়া করতে হ্যাঁ ঠিকই তো ভালোবেসেছিলে তুমি ভালোবেসেছিলে মা ভালোবেসেছিল এই পরিবারের সবাই ভালোবেসেছিল সেই ভালোবাসার মোহে আমি এতটাই মোহগ্রস্ত হয়ে গেলাম যে নিজের বাবার বাড়ির চেয়েও এ বেশি আপন করে নিয়েছিলাম মা বাবা এসে নিয়ে যেতে চাইলেও বলতাম যে এ বাড়ি ছেড়ে কি করে থাকি আমি না থাকলে তো আমার মাহিমের ঘুম আসে না দাদি বলেন আমি না থাকলে বাড়ির রোশনাই কমে যায় মাতার তার গাম্ভীর্যের মাঝেও আমার জন্য নরম হয়ে যান অথচ আমি বুঝিনি সবাই ভালোবেসেছিল সেই চন্দ্রিমাকে যে চাঁদের মতই উজ্জ্বল ছিল কিন্তু এখন তাতে গ্রহণ লেগেছে এখন আমি ছাড়াও বাড়িতে রোশনাই এর অভাব হয় না তাই আমি বাড়িতে না থাকলে দাদি আর মা ফোন দিয়ে কবে আসব জানতে চান না কথা শেষ করার আগেই গলা ভারী হয়ে যায় চোখ বেয়ে নেমে আসে অশ্রু মাহিম জানালার কাছে আরামকে দাঁড়ায় বসেছিল এসি চলছে বলে চন্দ্রিমা বারান্দার দরজাও বন্ধ করে রেখেছে চন্দ্রিমার কথাগুলো শুনে উঠে এসে চন্দ্রিমাকে জড়িয়ে ধরে চন্দ্র আমার চন্দ্রিমা আই অ্যাম সরি প্লিজ এভাবে কান্না করো না আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমার জন্য বিষয়টা সহজ না খুব অস্থির লাগছে মনের ভেতর চৈতালি মেয়েটার বয়স কম ভদ্র মেয়ে লেখাপড়ায় ভালো মানে আমার কেমন যেন নিজেকে প্রতারক লাগছে তাই এমন বিক্ষিপ্ত এলোমেলো কথা বলছি আমরা যখন কুরবানির জন্য পশু নির্বাচন করি তখনও সবচেয়ে ভালো নিরোগ পশুই নির্বাচন করি এখানে তো আমরা চৈতালির জীবন নিয়ে নিচ্ছি না আমাদের প্রয়োজনেই এই বয়সী নিরোগ একজনের প্রয়োজন ছিল চৈতালি তার পরিবারের ভালোর জন্য কুরবান হচ্ছে আমাদের প্রয়োজনটুকুর বিনিময়ে ও অনেক বেশি কিছু পাবে যথেষ্ট পরিমাণ সম্পদ পড়ালেখা শেষ করার সুযোগ ভালো জীবন কিন্তু সেই জীবনের গতিবিধি ওর সীমিত হয়ে যাবে আনার মনে হচ্ছিল আজ মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টায় সফল হলেই ভালো হতো নিজেকে প্রবোধ দিতে পারতাম যে ও পালিয়েছে ওর যাওয়ার অন্য কোন জায়গা থাকলে হয়তো ওকে সাথে করে নিয়েও আসতাম না আর আমাকে মারা যেতে দিতে আমি জীবন থেকে একবারে হারিয়ে যাব মাহিম এটা জানার পরও তুমি চৈতালির কথা ভাবছ সত্যি তুমি সেই মাহিম যে নিজেই ডোনার হতে চেয়েছিলে আমি সেই মাহিমই যদি ম্যাচ হতো মা দাদা কারো নিষেধর পরোয়া না করেই আমি খুশি খুশি মনে তোমাকে লিভারের কিছু অংশ ডোনেট করতাম এ তুমি জানো চন্দ্রিমা তোমার প্রতি ভালোবাসায় কোন খাদ আমার নেই আমি শুধু আরেকজনের শরীর থেকে তাকে না জানিয়ে তার লিভারের কিছুটা অংশ নিয়ে নিতে নিজের মনকে মানাতে পারছি না এত অপরাধবোধ নিয়ে আগালে কেন তবে তোমার অপরাধবোধ নিজের মানসিক শান্তি নষ্ট করে দেবে তাছাড়া আমরা তো মৃত ডোনার খুঁজছি তা পেয়ে গেলে চৈতালির লিভার আমার প্রয়োজন হবে না ওর কাছ থেকে আমাদের সন্তান পেলেই আমি খুশি ও আমাদের বৈধ সারোগেট মা হবে সন্তান তো তোমার আমারই থাকবে ও শুধু গর্ভ দেবে সেটাও তো আমরা ওকে জানাইনি মাহিমের এমন আচরণে অধৈর্য হয়ে যায় চন্দ্রিমা তুমি কি চাইছো মাহিম এসব কিছু বারবার কথা বলে ঠিক করে নেওয়ার পরই তো আমরা এগিয়েছি তাই না মা চেয়েছেন তার ছেলের বংশধর আসবে আমি আমার ডোনার পাব তাই তো চৈতালিকে আমি তোমার আমার মাঝে আসার অনুমতি দিয়েছি আমার জন্য সহজ নিজের ভালোবাসার মানুষকে হাসি হাসি মুখে আরেকজনের হাতে তুলে দেওয়া আজ যখন তোমাদের দুজনকে বরকনের সাজে দেখেছি তখন মনে হয়েছে আমি আসলে মারাই গিয়েছি আছে শুধু এই ক্ষয় যাওয়া শরীর হলুদের সময় নিজেকে টেনে নিয়ে সামনে দাঁড়াতে পারলেও বিয়ের সময় আর পারিনি তোমাকে ভাগ করা আমার জন্য কতটা কঠিন তা তুমি জানো না আমার কি চৈতালির ঘরে যেতেই হবে না গেলে হয় না ও থাকুক ওর মতো তবে বিয়েটা সত্যি মনে হবে কি করে যদিও আমরা ওর গর্ভে আমাদের সন্তানের জন্ম হোক তাই চাই তবুও ওর সাথে তোমাকে সম্পর্ক বানাতে হবে মাহিমের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে জানালার দিকে তাকায় চন্দ্রিমা নিজের কথাটুকু শেষ করে বলে তুমি ওকে না ছুঁয়েই ওর গর্ভে সন্তান আশাটা ও কিভাবে গ্রহণ করবে চন্দ্রিমাকে দুহাতে জড়িয়ে ধরে মাহিম ভালোবাসা দায়িত্ব আর বিবেকের কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে মাহিম এক বছর আগেও সব কি চমৎকার সুন্দর ছিল চন্দ্রিমাকে পেয়ে সে সুখী ছিল চন্দ্রিমাও তাকে ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল তারপরই আসে সেই কালো দিন সন্তান নেওয়ার আগে রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যায় তারা রক্ত পরীক্ষার ফলাফল দেখে আরও কিছু টেস্ট দেয় ডাক্তার সে সময় চন্দ্রিমার শরীরও খারাপ করতে থাকে খেতে পারত না বমি হতো জন্ডিস দেখা দিয়েছিল দাদি ভাবতেন সুন্দর নাতবর উপর নজর পড়েছে তাই হুজুর ডেকে ঝাড়ফুক করেছিলেন মাহিম ভাবত কনসিভ করার টেনশনে চন্দ্রিমা অসুস্থ হয়ে যাচ্ছে তাই মাকে নিষেধ করে দিয়েছিল বাচ্চা নিয়ে চন্দ্রিমাকে কোন চাপ না দিতে অথচ সব ধারণা ভুল প্রমাণ করে ধরা পড়ে চন্দ্রিমার লিভার সিরোসিস লিভার তার কার্যক্ষমতা অনেকখানি হারিয়েছে এ সময় নিরাপদ গর্ভধারণ বা আইভিএফ কোনোটাই সম্ভব নয় শুরু হয় চিকিৎসা চন্দ্রিমাকে নিয়ে পাশের দেশ ইন্ডিয়া গিয়েছে মাহিম তারপর ব্যাংকক সবখানে এক কথা লিভারের এই সমস্যার সমাধান সহজ নয় দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে সুস্থতা চাইলে একজন ডোনার প্রয়োজন যে তার সুস্থ লিভারের খানিকটা চন্দ্রিমাকে দান করবে কিডনি ডোনার তবু টাকার বিনিময়ে পাওয়া গেলেও সুস্থ নিরোগ সেম ব্লাড গ্রুপের লিভার ডোনার পাওয়া যায় না বললেই চলে অনেক টাকার বিনিময়ে ডোনার পাওয়া গেলেও ভালো ম্যাচ হয় না জীবিত ডোনার না পাওয়া গেলে মৃত ব্যক্তির খোঁজও করা হচ্ছে সেখানেও এক বছরে কোন আশার আলো দেখতে পায়নি মাহিম চন্দ্রিমা চন্দ্রিমা অসুস্থ এতটুকু জানেন খান বাড়ির সবাই লিভারের অসুখ সুস্থ হওয়া দীর্ঘদিনের বিষয়ে সুস্থ হলেও কখনো সন্তান নিতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই এটা জানার পর থেকেই জোবাইদা বেগম মাহিমের দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকেন তার সাথে মাহিমের দাদিও যোগ দেন কিন্তু তাদের চাপ মাহিমকে টলাতে পারেননি যতদিন না চাপটা চন্দ্রিমার তরফ থেকে এসেছে চন্দ্রিমাই এই সমাধান বের করেছে মাস দুয়েক আগের ঘটনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় চৈতালির বাড়িতে তখন জোবাইদা জোহরা বেগম কেউ ছিল না কাজের লোকদের সহায়তায় অসুস্থ শরীরে চন্দ্রিমাই হাসপাতালে নিয়ে যায় মাথায় সেলাই দিতে হয়েছিল চন্দ্রিমা সে সময় চৈতালির বেশ কিছু ব্লাড টেস্ট করতে দেয় চন্দ্রিমা হাসপাতালে শুনে যায় অসুস্থ শরীরে ছোটাছুটি করার জন্য চন্দ্রিমাকে বকা দেওয়ার আগেই চন্দ্রিমা জানায় তারা সম্ভবত তাদের কাঙ্ক্ষিত ডোনার পেতে চলেছে একটু অপেক্ষা করতে রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে এই অন্য একটা রুমে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছে অন্য আরেকজনও চৈতালি শাড়ি গয়না কিছুই খোলেনি দুবার শিউলি একবার জোবাইদা বেগম এসে দেখে গিয়েছেন চৈতালিকে জোবাইদা বেগম ভারী কাপড় বদলে সুতি শাড়ি পরে নিতে বলেছেন চৈতালিকে চন্দ্রিমার শরীরটা নাকি হঠাৎ খারাপ করেছি মাহিম তাই চন্দ্রিমার রুমেই আছে জানিয়ে গিয়েছেন শিউলি মেয়েকে মন খারাপ করতে নিষেধ করেছেন কিছুক্ষণ পর ঘুরে আবার আসেন শিউলি উসখুস করতে করতে বলেন মন খারাপ করিস না এই মায়া আর কয়দিন থাকাইজ মাহিম জামাই বাবাজি ওই রুমে না হইলে মানুষই মন্দ কইব বলব নতুন বৌ পায়া পুরানা বৌরে ভুলে গেল আইচ্ছা টাকার ব্যাগ কই রাখছস আবার বড় ভাবিসাবরে দিয়া দেছ নাইতো আসছিল নাকি তোরে দেখতে শোন শাশুড়িরে ব্যাগ দিস না তোর কাবিনের পাঁচ লাখ টাকার ব্যাগ কই নিয়া গিয়া নিজের কাছে রাখতে চাইছে নাকি বড় ভাবি না আম্মা ব্যাগ আলমারিতে এই রুম নাকি আমার আলমারির চাবি দিয়েছেন আমাকে বলছেন নিজের মতো গুছিয়ে রাখতে নিজের জিনিস থাক তোর এখানে রাখনের দরকার নাই তোর আব্বা বলছে ব্যাগ আমার কাছে দিয়ে দিতে তুই ছোট মানুষ কেমনে রাখবি না রাখবি বাড়ির কামের লোক চুরি করব টাকাটা মায়ের যাইব এমনও হইতে পারে তারাই টাকা সরাইয়া নিল আসতে এক ফাঁকে নাম দিবকামের বেটির হেসে দেয় চৈতালি মায়ের বারবার এসে ঘুরে যাওয়ার কারণ বুঝতে পেরেছে এবার আম্মা তাদের এত সহায় সম্পদ এই ভিক্ষার পাঁচ লাখ তাদের চুরি করার দরকার নাই আর চুরি গেলে আমার যাবে তোর যাইবো মানে পাঁচ লাখ কি তোর কম মনে হয় যে ভিক্ষার লগে মিলাস আমারে তো তাই দিছে তাই না আম্মা মোটেও না এইটা তোর হক তোর কাবিনের টাকা তাইলে আমার কাবিনের টাকা আমার কাছে থাক হারালেও আমি বুঝবনে আম্মা তুমি আর আব্বা অনেক করছো আমার জন্য আর কত চিন্তা নিবা যাও ঘুমাও বাহ টাকা পয়সা হাতে আসতে না আসতে আমার তোমার চিনছস তোরে এই পর্যন্ত বড় করছে কে এইখানে বিয়া দিলকে এই টাকাটা থাকুক আমি বুঝতে পারতেছি এই বাড়িতে আমার ভবিষ্যৎ কি হবে তখন টাকাগুলো কাজে আসবে সেজন্যই বললাম যে তোর কাছে থাকলে হারাইতে পারে ছোট মানুষ তুই ভবিষ্যতে আপদে বিপদে তোর কামে আসব আর তাছাড়া তোর ভবিষ্যৎ ভালাই হইব ওই মায়া বাঁচব না বলে বেশি দিন চাচি আম্মা আর বড় ভাবি চায় তুই তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিবি একবার বাচ্চা হইলে তোরে এই বাড়ি থেকা সরাবকে তখন তোরই সব আমারে বড় করতে যা কষ্ট হইছে তার বিনিময়ে পুরাটাই তো বুঝে পাইছ পাইছো না ঘর জমি সবই তো পাইছ টাকা আমিই রাখতে পারবো। এতটাও ছোট না এত ছোট হইলে বিয়ে দিলা কেন আবার বলতেছ বাচ্চাও দিতে বিয়ের দিনই বাচ্চা দেব বাচ্চার বাবা কই বাবা হইল বড় বউয়ের রুমে আম্মা যাও তো ঘুমাও টাকার চিন্তায় ঘুম হারাম করা লাগবে না শিউলি গজগজ করতে করতে চলে গিয়েছেন একবার ভেবেছিলেন মেয়েকে দুটো করা কথা বলবেন কিন্তু সামলে নিয়েছেন এখন আর মেয়ে অবিবাহিত কেউ না আর তিনিও দাঁড়িয়ে আছেন মেয়ের শ্বশুর বাড়িতে টাকা নিয়ে মা মেয়ে বৎসা করছেন এই কথা কেউ শুনলে ভালো দেখাবে না তাছাড়া মেয়ে রেগে আছে বিয়ের আগে যতই অনিচ্ছা আর রাগ দেখা একবার বিয়ে হয়ে গেলে যে কোনো বয়সের মেয়ের মন পাল্টে যায় বাসর রাতে মনের অজান্তেই স্বামীর অপেক্ষা করে আদর সোহাগের স্বপ্ন দেখে চৈতালিও তার ব্যতিক্রম নয় সেখানে নতুন বউ রেখে স্বামী রাত কাটাচ্ছে বড় বউয়ের ঘরে এতে যে কারো মন মেজাজ খিচড়ে যাবে তাই চৈতালিকে আর ঘাটালেন না চন্দ্রিমা ঠোঁটে গভীর একটা চুম্বন চুম্বনেকে দিতে দিতে অদম্য একটা চাহিদা একটা তৃষ্ণা জেগে উঠছে মাহিমের মাঝে চন্দ্রিমার অসুস্থতার পর হতে শারীরিক বিষয়টা একদমই অনিয়মিত চন্দ্রিমা নিজেই মাঝে মাঝে এগিয়ে আসে মিলন হলেও তখন একটা অস্বস্তি জেগে ওঠে কিছু বিষয়ে মাহিমের ভাব না বরং বন্যতা ভালো লাগে বিশেষ মুহূর্তে এত হিসেব করে ভেবেচিন্তে কাছে আসাটা তার সেই বন্যতা নষ্ট করে কিন্তু চন্দ্রিমাকে ফিরিয়েও দিতে পারে না ফেরালে চন্দ্রিমা মনে কষ্ট পায় ভাবে তার অসুস্থতার জন্য মাহিমের হয়তো তাকে আর ভালো লাগে না আজও এমনই একটা অস্বস্তিতে পড়েছে মাহিম চন্দ্রিমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চন্দ্র সারাদিন আজ অনেক ধকল গিয়েছে তোমার উপর রাত একটা বেজে আসলো শুয়েপর তুমি ঘুমালে আমি চলে যাব মাহিমের অস্বস্তি বুঝতে পারে চন্দ্রিমা এই মুহূর্তগুলো মনের ভেতরটা তেতো হয়ে যায় বিয়ের পরের দিনগুলো মনে পড়ে যখন মাহিমকে এমন সময়ে কোন বাহানায় নিবৃত করা যেত না এখনো মাহিমকে তেমন মুহূর্ত উপহার দিতে চায় চন্দ্রিমা সে আর স্বামীকে তৃপ্তি দিতে সক্ষম নয় এই ভাবনাটা তাকে প্রচণ্ডভাবে আঘাত করে মাহিম সরে যেতে গেলেও তাই টেনে রাখত চন্দ্রিমা শরীর খারাপ লাগলেও চাইতো মাহিম পাশেই থাকুক কিন্তু আজ আটকায় না চাইলেও তার জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে জোর করে নয় তাকে আগের সেই চন্দ্রিমা হয়েই মাহিমকে শুধু নিজের করে নিতে হবে এর জন্য তার সুস্থ হওয়া প্রয়োজন আমি ঘুমাব তুমি যাও আসলেই রেস্ট প্রয়োজন আমার মাহিম উঠে দাঁড়িয়ে আবার বলে চন্দ্রপোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছি অনেকক্ষণ এতক্ষণ নানা ভাবনায় বলা হয়নি শর্ট সার্কিট হল না তো নানা মশার কয়েলের গন্ধ বন্ধ করে দেব তুমি যাও মাহিম বের হয়ে গেলে বারান্দার দিকে তাকায় চন্দ্রিমা সেখানে একটা লোহার বাস্কেটে এখনো ছাই চাপা আগুন হয়তো ধিকি ধিকি জ্বলছে তারই গন্ধ পেয়েছে মাহিম দুপুরে মাহিমের আনা হলুদ লাল শাড়ি পরে হলুদে গিয়েছিল চন্দ্রিমা চৈতালি আর সবাইকে এটাই দেখাতে চেয়েছিল যে সে চেয়েছে বলেই বিয়েটা হয়েছে কিন্তু সেই এখনো মাহিমের একমাত্র পছন্দ কিন্তু গিয়ে যখন দেখল মাহিম চৈতালির জন্য একই শাড়ি কিনেছে তখনই শাড়িটা খুলে পুড়ে ফেলতে মন চেয়েছে সেখানে স্বাভাবিক থাকলেও রুমে ফিরেই শাড়িটা খুলে আগুন ধরিয়ে দিয়েছে সে আর চৈতালি কখনোই এক নয় হবেও না সারোগেসি এই দেশে বৈধ আর সহজ হলে সে কখনোই চৈতালিকে মাহিমের আশেপাশে আসতে দিত না নিজের শারীরিক সুস্থতার জন্য তার ডোনার প্রয়োজন অনেকদিন ধরেই ডোনার খুঁজছে কিন্তু পায়নি বলতে গেলে মাহিমের জন্য নয় নিজের জন্যই চৈতালিকে এই বাড়িতে এনেছে প্রয়োজন শেষে ছুঁড়েও ফেলবে মাহিম রুমে এসে অবাক হয়ে যায় চৈতালি জেগেই আছে বিছানায় আধশোয়া হয়ে একটা বই পড়ছে মনে হচ্ছে উপন্যাস পড়ছে এবং এই রাত একটা পর্যন্ত শাড়ি গয়না পরেই বসে আছে তুমি পোশাক পাল্টাওনি কেন এসবে অস্বস্তি লাগছে না না এসি চলছে তো তাই খারাপ লাগছে না ওহ তাছাড়া আপনার জন্য সাজলাম আপনিই তো দেখলেন না তাই খুললাম না আমি যদি রাতে না আসতাম তাহলে কাল সকালে দেখতেন দেখা তো হতোই তাই না তুমি সকাল পর্যন্ত এভাবে থাকতে থাকতাম আমার সমস্যা হতো না যদিও এত গয়নাগাটি পড়ার অভ্যাস নাই অভ্যস্ত না তাও থাকতাম কেন আমার স্বামী আমাকে বউ সাজে দেখবে না চৈতালির এত সহজ স্বাভাবিক কথাবার্তায় অবাক হয় মাহিম ও ভেবেছিল চৈতালি অনেক আর্স্ট থাকবে তাই রুমে ঢুকতে তার নিজেরই অস্বস্তি লাগছিল দরজা লাগিয়ে দেন আপনি আসবেন বলে রুমের দরজা খোলা রাখছিলাম আর তো কেউ আসবে না এখন তাই না আর আপা ডাকতে আসলে দরজা খুলে যেতে পারবেন কোন আপা চন্দ্রিমা আপা আপাই তো ডাকা উচিত না না দিদি ডাকব সিরিয়ালে দেখি ছোট বউ বড় বউকে দিদি ডাকে মাহিমের বিরক্ত হওয়ার কথা কিন্তু কেমন হাসি পাচ্ছে ডাকো সিরিয়াল দেখ বুঝি খুব না হাম্মা দেখে তখন দেখা হয় টুকটাক তুমি তো ভালোই শুদ্ধ কথা বলো তো মাঝে মধ্যে আঞ্চলিক টান আসে যে আব্বা আম্মা ভাইদের সাথে তো আঞ্চলিক টানেই বলি আপনার সাথে শুদ্ধ বলছি ঘুমাবে না ঘুমাতে চান ঘুমান কাপড় পাল্টাবেন না আম্মা মানে আপনার আম্মা কাপড় রেখে গিয়েছে আপনার কাল কিছু কাপড় এই রুমে নিয়ে আসবেন তিন দিন আমার সাথে থাকবেন তিন দিন আপার রুমে মাসের চার শুক্রবারের দুটো আপা পাবে দুটো আমি যদি শুক্রবার পাঁচটা হয় তাহলে তিনটা আমি পাব আপা তো আপনাকে বেশি পেয়েছে এতদিন আমি তাই একটু বেশি পেতেই পারি এখন মাহিম এবার রেগে যায় এইটুকু মেয়ে এত চটাং চটাং কথা বলে তুমি বেশি বেশি বলছো না বুঝতে পারছি সারাদিনের নানা ঘটনায় তোমার মাথা এলোমেলো হয়ে আছে যাও ফ্রেশ হয়ে ঘুমাও আমার মাথা একদম ঠিকই আছে আমি বয়সে আপনার থেকে বেশ ছোট হতে পারি কিন্তু অশিক্ষিত নাবালিকা নই বিয়ের কবুল বলার সময় আমি সিদ্ধান্ত নিয়েছি কবুল যেহেতু বলেছি স্ত্রী হিসেবে নিজের প্রাপ্যটুকু ঠিকই বুঝো নেব আমাকে ভালোবাসার জন্য জোর করতে পারব না ঠিক এটা মন থেকে আসে কিন্তু স্ত্রী হিসেবে আমার বাকি যা হক তার কিছুই আমি ছাড়বো না হতভম্ব মাহিমকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে যায় চৈতালি চৈতালির ভোরে ওঠার অভ্যাস কালরাতে ঘুমাতে অনেকটা দেরি হয়েছে চৈতালি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেছে মাহিম আবার রুম ছেড়ে চলে গিয়েছে না চাইলেও মনটা বিষণ্ন হয়ে গিয়েছিল কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়েছে মাহিম কোথায় গিয়েছে আন্দাজ করে শুয়ে পড়েছিল ক্লান্তিতে ঘুমও নেমেছে চোখ জুড়ে এখন ভোরের আলো মুখে পড়তে ঘুম ভাঙে তাকিয়ে দেখে পূর্বাকাশে সূর্য উকি মারছে ঘড়ির কাটা ছয়টা বেজে চল্লিশ মিনিটে থেমেছে পায়ে স্যান্ডেল গলিয়ে নেয় চৈতালি শাড়ি পরে ঘুমানোর ও ভাস নেই তাই ঘুমের ভেতরই এলোমেলো হয়ে গিয়েছে কোনো রকমে ঠিকঠাক করে নিচে নেমে আসে এখনো বাড়ির মানুষদের তেমন সারা শব্দ নেই চৈতালি চট করে সদর দরজা পেরিয়ে বাড়ির পেছনের বাগানে চলে যায় পুজো আসছে বোঝার আরেক উপায় হল দিগন্ত জুড়ে সাদা কাশের ঢেউ আর সবুজ ঘাসে ছড়িয়ে থাকা শিউলি ফুল শাড়ির রাজলা ভরে ফুল তুলবে ভাবে চৈতালি এর আগে এই সময় একবার এ বাড়িতে এসেছিল তখন দেখেছিল এই সময় শিউলি তলায় বাগানের এই দিকটা মনোরম হয়ে ওঠে চৈতালি নারীকণ্ঠের ডাকে চমকে ওঠে চৈতালি তাকিয়ে দেখে মাহিমের হাত ধরে শিউলে তলার অদূরে দোলনায় বসে আছে চন্দ্রিমা মাহিমের গায়ে শিউলি সাদা পাঞ্জাবি আর চন্দ্রিমার পরনে কমলা রঙের শাড়ি ভাবে যেন সকালের শিউলি সাজেই বসে আছে তারা মাথার উপর নরম রোদ শিশিরের মতো ঝিকমিক করছে জি আপা সবসময় ভরে উঠো হ্যাঁ আরও সকালে উঠি কলেজ যাওয়ার আগে বাড়ির কাজ শেষ করে যেত তো আম্মার সাথে হাতে হাতে কাজ করতে সকালে উঠতাম তোমার মুখটা এত মলিন লাগছে কেন রাতে ঘুম হয়নি আসলে রাতে আমার শরীরটা খারাপ করেছিল তো মাহিম তাই আমার সাথেই ছিল মন খারাপ করো না হ্যাঁ আর শোন এমন এলোমেলো অগোছালো থেক না আম্মি অপছন্দ করেন বিয়ের পরদিন তোমাকে এই শিউলি ফুলের মতো ঝলমলে না দেখিয়ে কেমন শুকনো মলিন ফুলের মতো লাগছে আমার পেন্সিল বক্সে একটা বকুলের শুকনো মালা আছে সেই কবে মালা গেথেছিলাম এখনও কি চমৎকার সুবাস ছড়ায় অথচ এই শিউলিগুলো একটা দিনও কাটবে না আমি যে শিউলি ফুল না আপা আমি বকুল দেখতে মলিন কিন্তু শিউলির মতো ক্ষণস্থাই না একটু পর রোদ উঠলেই শিউলিগুলো মলিন হয়ে যাবে গন্ধ ছড়ানো তো দূর বকুল কিন্তু শুকিয়ে মলিন হলেও সুবাস ছড়ায় এবাড়িতে শিউলি রূপে আপনি তো আছেনি রং রূপ ছড়াতে আমি না হয় মলিন বকুল হলাম সুবাস ছড়ালাম আর আমি আপা মন খারাপ করি নাই নতুন বিছানা বলে ঘুম হয়নি না হলে মাহিম সাহেব আমাদের দুজনেরই স্বামী আমরা একে অন্যকে হিংসা করে লাভ নাই আরো কত রাত আসবে একসাথে কাটানোর জন্য চৈতালি কোচরে নেওয়া শিউলি ফুলগুলো নিয়ে ঘরের দিকে পা বাড়ায় মাহিম তুমি কিছু বললে না কেন ও কি বুঝালো। শিউলির মতো আমারও জীবনও ক্ষণস্থায়ী এমন কথা ও বলতে পারলো দুই দিনের আগের চাকরানি বিয়ে বসতে বা বসতে আমার সাথে সমানে সমান চোখ মিলিয়ে কথা বলে চন্দ্রিমা প্লিজ এসব মেয়ালি ঝগড়ায় আমাকে টেন না পারতপক্ষে ওর সাথে কথায় জড়িও না শোন ওর বাবা সব জেনে শুনে টাকা পয়সার বিনিময়ে মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন আমার মনে হয় আলাদা করে ওর সাথে ছলনা না করে বরং ক্লিয়ার করা উচিত যে ও এখানে স্ত্রীর সমধিকার পেতে আসেনি আমাদের যা প্রয়োজন তা দেবে বিনিময়ে ওর জীবন সিকিউর করার মতো টাকা ও সুযোগ সুবিধা পাবে বরং বিয়ের ঝামেলার না গিয়ে শুরুতেই সারোগেসির বিষয়টা ক্লিয়ার করলে হতো লিভার ডোনেশনের ব্যাপারটাও বুঝিয়ে বলা দরকার ছিল বিষয়টা এত সহজ কি এখানে এখনো অর্গান ডোনেশনের বিষয়টা নিয়ে ট্যাবু কাজ করে মৃত মানুষের পরিবারও যেখানে মরণোত্তর অর্গান ডোনেশনকে সাপোর্ট করে না অনুমতি দেয় না সেখানে চৈতালি বা তার পরিবার কি করে ডোনেশনের জন্য রাজি হতো। ওর বাবার সাথে আম্মি আর দাদা যান কথা বলেছিলেন তারা শুধু বংশধর পাওয়ার উদ্দেশ্যে বিয়ের কথাটাই বলেছেন আমাকে লিভার ডোনেট করার কথা তো দূর চৈতালি যে আমাদের সারোগেট মা হবে এটাই তো তারা জানেন না জানলেও বিয়ে তোমাকে দিতেনি সারোগেসিকে ইসলামিক দেশগুলোতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া বাংলাদেশেও এখনও বৈধ নয় টেস্টটিউ বেবি আইনগতভাবে বৈধ হলেও সারোগেসি এখনো বৈধতা পায়নি দাদাজান যেমন রক্ষণশীল আম্মি আর দাদিও তেমন আমরা যদি চৈতালিকে নিয়ে ইন্ডিয়া গিয়েও এই পদ্ধতিতে সন্তান নিতাম কখনোই তারা মেনে নিতেন না আমাদের বাচ্চাকে জারোজ নামি দিত এই সমাজ তাই না চাইলেও চৈতালিকে আমার তোমার পাশে মানতেই হয়েছে কিন্তু ওকে আমি তোমার বিছানায় মানতেই পারছি না কখনোই হয়তো পারব না কাল রাতে তুমি যখন ওর রুমে গেলে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস কর মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব এই যন্ত্রণার চেয়ে শরীরের যন্ত্রণা সহ্য করা অনেক সহজ ছিল আমার অবস্থা দেখে ভয় পেয়ে আলেয়া তোমাকে ডেকে আনে সত্যি তুমি গিয়ে পাশে না বসলে আজকের সূর্য আমার দেখা হতো না হয়তো মাহিম অসহায় বোধ করে কি পরীক্ষায় পড়ল সে চৈতালি স্বাভাবিকভাবেই তাকে স্বামীর আসনে বসিয়ে স্ত্রীর সমান অধিকার দাবি করছে চন্দ্রিমা স্বেচ্ছায় এই সব কিছুর আয়োজন করেও এখন মাহিমকে ছাড়তে পারছে না দমবন্ধ এই পরিবেশ থেকে তাকে বের হতে হবে মাথা হালকা করতে হবে চন্দ্রিমা কাচ্ছে হাত বাড়িয়ে বুকে টেনে নেয় মাহিম রুমের জানালায় দাঁড়িয়ে এই আলিঙ্গন দেখে চৈতালি চন্দ্রিমা যে এখন চৈতালিকে মেনে নিতে পারছে না বোঝে চৈতালি কেন জানে না চৈতালি নিজেও চন্দ্রিমাকে এভাবে মাহিমের সাথে দেখে কষ্ট পাচ্ছে কতটা কাছাকাছি দুজন কত ভালো হতো সে যদি এদের মাঝে না থাকতো এরা নিজেরাই নিজেদের দুনিয়া জুড়ে থাকত চৈতলির জীবনেও অন্য কেউ আসত না হতো সে মাহিমের মতো রাজপুত্র কেউ নাই বা হতো এমন রাজবাড়ির বউ তার দুই কামরার এক চিরতে বাসায় এমন চমৎকার বাগান আর দোলনা থাকতো না কিন্তু একটা খাট থাকতো সেই খাটের একটা কোণে বসে এভাবেই সে তার মানুষটার সাথে দুঃখ ভাগাভাগি করে নিতে পারতো কাঁধে মাথা রেখে কষ্টগুলো নোনাপানি রূপে ঝরিয়ে দিত মানুষটা একান্ত তার নিজের হতো অথচ এখন তাকে এখন নিজের মানুষটাকে নিজের করে পেতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে ভালোবাসা আদায় করে নিতে হবে কেননা নিজের মানুষটা তার একার নয় তাতে আরেকজনেরও অধিকার আছে সমান সমান বা আরেকটু বেশি শিউলি আর রহিম তরফদার এর আগে কখনোই এই বাড়ির ডাইনিং টেবিলে বসে নাস্তা করেনি ছেলে মেয়েদেরও বসতে দেয়নি কেউ মানা করেছে তা নয় এমনিতেই সাহস করেনি জোবাইদা বেগম সরাসরি কিছু না বললেও আচরণেই সম্পর্কে পার্থক্য মনে করিয়ে দেন তাই জোবাইদা বেগম নিজ থেকে না বললে কোন কিছু করার খাওয়ার সাহস এই বাড়ির আত্মীয় স্বজনেরও হয় না জোহরা বেগম নিভৃতচারী মানুষ ঘর গৃহস্থালির বিষয়ে তার বড় বউ জোবাইদার ইচ্ছে মতই পরিচালিত হয় তিনি কোন মতামত দেন না এই বাড়ির রান্নাঘরটা অনেক বড় সেখানেও চুলা থেকে দূরে একপাশে কাঠের চেয়ার টেবিল পাতা আছে একটু দূর সম্পর্কে আত্মীয় স্বজনেরা এলে বা ব্যবসার সাথে জড়িত কর্মীরা এলে তাদের সেখানেই নাস্তা পানি দেওয়া হয় ফ্যানও লাগানো আছে সরাসরি রান্নার ধোয়া আসে না কাজের লোকেরা অবশ্য মূল রান্নাঘরে বসে খায় ওরা এখানে বসে না আজ শিউলি ঘুম থেকে উঠেই দোতলায় চৈতালির রুমে যায় উদ্দেশ্য চৈতালিকে সাজিয়ে নিয়ে নিচে নামবে মেয়ের সাথে একসাথে তারা ডাইনিং রুমের চেয়ার টেবিলে বসবে এখন তো সে এই বাড়ির বেআইন অবস্থান বদলে গিয়েছে গতকাল তারা নিচতলার দুটো আলাদা গেস্ট রুমে থেকেছে একটায় দুই ছেলে আরেকটায় তারা স্বামী স্ত্রী এর আগে যতবার এসেছে একটাই রুমে থাকত কখনো দুই ছেলে আর স্বামী নিচে বিছানা করে থাকত মেয়েকে নিয়ে তিনি খাটে থাকতেন কখনো ছেলেদের নিয়ে রহিম তরফদার খাটে থাকতেন মা মেয়ে নিচে থাকত আলাদা রুম চাওয়ার সাহস হয়নি কাল নিজেই কাজের মেয়ে হালিমাকে ডেকে বলেছেন আরেকটা রুম খুলে দিতে এখন তারা এই বাড়ির কাছে রাত্রিও চন্দ্রিমার মা বাবা এলে তো উপরের তলার এসি রুমে থাকে সেখানে তারা আলাদা রুম পেতেই পারে ততক্ষণে উপরে সবাই শুয়ে পড়েছে হালিমা ইতস্তত করে আরেকটা রুম খুলে দেয় আরাম করে স্বস্তির ঘুমি হয়েছে শিউলির উপরে এসে দেখে জোবাইদা বেগম আর জোহরা বেগম ইতোমধ্যে এই রুমে চলে এসেছে সাথে করে নতুন কয়েকটা শাড়িও নিয়ে এসেছে চৈতালি এখান থেকে যা পছন্দ হয় নিয়ে পড়বা ভালোভাবে পরিপাটি হয়ে থাকবা এলোমেলো থাকা আমার পছন্দ না সকালে শুনলাম তুমি আলুথালু থালু বেশে বাগানে গিয়ে ফুল কুটছিলে এসব করবা না শিউলি তড়িঘড়ি উত্তর দেয় আর করবে না আপা আমি ওরে বুঝাই দেব নে আমি ওরে তৈয়ার কইরা নিচে নিয়ে আসতেছি গতকালও আমি তোমার ভাবিসাব ছিলাম শিউলি একদিনে আপা হয়ে গেলাম কিভাবে অন্যকে আমাকে কি ডাকবে তা আমি ঠিক করে দেই আর তোমাকে আপা ডাকতে মনে হয় না আমি বলেছি অযথা গায়ে পরে খাতির দেখাতে আসবে না নিচে যাও ছেলেদের নিয়ে নাস্তা করো চৈতালি বিয়ের পর খোরা লুলা হয়নি যে তুমি ধরে ধরে রেডি করবা আর শোন কোন কিছু চাইলে সরাসরি আমাকে বলবা খাবো বাড়ির কাজের বেটিদের হুকুম শুধু খান বাড়ির মানুষেরা দেয় বাইরের কারো হুকুমে তারা কাজ করলে তাদের চাকরি থাকে না আরশোন সব তো বুঝে পেয়েছ অযথা এখানে কষ্ট করে না থেকে নিজেদের বাড়িতে যাও তোমাদের বাড়ি তো দেওয়াই হয়েছে নিজের বাড়িতে গিয়ে এখন আরাম করে থাকো খাও শিউলির মুখটা পাংশুবর্ণ ধারণ করে জোবাইদা আকারে বুঝিয়ে দিলেন যে এই বাড়িতে শুধু তার মেয়েটা গ্রহণ করা হয়েছে প্রয়োজনে কিন্তু এতে তাদের অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি মায়ের মুখের দিকে তাকিয়ে মায়া হয় চৈতালির দরিদ্রতার সাথে দীর্ঘ সক্ষতায় কারো মনটা বড় হয়ে যায় কারো ছোট কেউ সেখান থেকে পালাতে ভয় পায় কেউ পালানোর সুযোগ পেলে স্থানকাল পাত্র ভুলে যায় তাই মা বাবাকে খারাপ লাগে না চৈতালির মেয়ের বিয়ের বিনিময়ে অর্থ সম্পদ পাওয়ার মাধ্যমে দ্রুত ভাগ্য পরিবর্তনের এই রাস্তা তাদের কাছে যথার্থ মনে হয়েছে তাও তো তারা কিছু নরপশুর মতো তাকে কোথাও বিক্রি করে দেয়নি রাস্তায় ফেলে দিয়ে যায়নি ভেবেছে এত বড় বাড়ির ছেট বউ হয়েও যা পাবে তা অনেক অনেক বেশি জোবাইদা আর জোহরা বেগম বের হয়ে গেলে চৈতালি মায়ের হাত ধরে খাটে বসায় চাচি আম্মার কথায় মনে কষ্ট পাইছেন আম্মা মনে কষ্ট পাওয়ার কিছু নাই আপনি কি ভাবছেন একরাতেই তিনি জোবাইদা বেগম ভাবিসাব থেকে আপনার বেআইন জোবাইদা আপা হয়ে যাবেন খোঁচা দিস না চৈতালি একরাইতে না হোক আস্তে ধীরে হইব তুই মন জয় করলে পথ এই বাড়িতে সহজ হইব এর জন্য তাড়াতাড়ি একটা বাইচ্চা জন্ম দিতে হইব বাচ্চা কেমনে দেব আম্মা জামাই এখনো বড় বউয়ের আচলে বাধা একরাই তো বাইন্ধা রাখতে পারছে শরীর খারাপের দোহাই দিয়া রোজ তো পারব না তোরে সব শিখায় দেওয়ার তো দরকার নাই ছোটবেলা থেক্কা তোর বুঝো জ্ঞান ভালা এখন আমাগো উপর তার রাগ আছে ঠিক আছে কিন্তু যা হইছে তা নেওনি ভালা চেষ্টা কর এইখানে তোর জায়গা বানাইতে আমাগরে বাইরের মানুষ হিসেবে বিবেচনা করা জোবাইদা বেগমের জন্য সহজ তোরে সহজ না তোর সাথে তার ছেলের নাম সমাজের আর দশজনের সামনে বাধা পড়ছে মন জয় কর আগে বুড়ির কর বুড়ি নাতিরে ভালোবাসে আর বৌরে ঘৃণা করে বুড়ির মন জয় করলে নাতির কাছাকাছি যাইতে পারবি জোবাইদা বেগম এমনিও তোরে ভালোবাসা দিব না তার সাথে দ্বন্দ্বে যাবি না আবার তার গোলামও হয়ে থাকবি না তুই আর ওই চন্দ্রিমার অধিকার এখন সমান সমান আমার মনে হয় চাচি আম্মা একমাত্র নিজের ছেলেরে ভালোবাসেন আর কাউকে না আমি যদি ওনার ছেলের বেশি কাছে যাই আমার এই শত্রু ভাববো আম্মা ভাবলে ভাবব তুই ওনার সামনে ওনার ছেলের দিকে হাত দিবি না আড়ালে দিবি সামনাসামনি ওনার সাথে ভেজালে যাবি না চল নিচে যাই খিদা লাগছে শাড়ি পাটাইয়া যা কত সুন্দর সুন্দর শাড়ি দিছে এইগুলো পরবো না আমি গায়ের শাড়ি ঠিকঠাক আছে ক্যান পরবি না আস্তে আস্তে ভারী কাপড় পরার অভ্যাস কর আমারে এই ক্ষয়েরি শাড়িটা দিবি না এগুলো অন্য কাজে লাগবে কি কামে দেখবা আমার সাথে নিচে চলো চন্দ্রিমা নিচে নামেনি নাস্তা নিজের ঘরেই করবে মাহিমো সেখানেই আছে নাস্তা টেবিলে ফজলে আলি খান জোহরা বেগম আর জোবাইদা বেগম বসে আছেন চৈতালি শাড়ি বদল করেনি বলে জোবাইদা বেগমের ভ্রু কুঞ্চিত হয়ে গিয়েছে কিন্তু কিছু বললেন না কাজের মেয়েটা নাস্তা রেডি করছে উপরে চন্দ্রিমার রুমে নিয়ে যাওয়ার জন্য সখিনা শুধু চন্দ্রিমার নাস্তা নিয়ে যা মাহিমকে বলবি যে নিচে এসে আমাদের সাথে নাস্তা করতে সখিনা তুমি ট্রে রাখো আমি নিয়ে যাচ্ছি আবার রুমে মাহিম সাহেবকেও আমি ডেকে নেব সখিনা জোবাইদা বেগমের দিকে তাকায় গতকাল রাতে হালিমা জোবাইদা বেগমের অনুমতি ছাড়া গেস্ট রুমের দরজা খুলে দেওয়ায় আজ সকালে তাকে হিসাবপত্র দিয়ে বিদায় করে দিয়েছেন জোবাইদা সখিনা তোমাকে রাখতে বললাম না আমি নিয়ে যাচ্ছি আম্মি তোমাকে কিছু বলবে না তাই না আম্মি আমি নেই নাও সখিনা রেখে যা আম্মি আম্মা আব্বা আজ একটু পর চলে যাবেন নাস্তাটা আপনাদের সাথে করে যা তা যা নাস্তা তো দেওয়াই আছে আম্মা আব্বা কই শফিজ শাহিন কই গেল আসো নাস্তা করতে বসো জোবাইদা হতভম্ব হয়ে গেল চকিতে তাকালো ফজলে আলি খানের দিকে ফজলে আলি খান আর জোহরা বেগমও তাকিয়ে আছেন চৈতালির দিকে রহিম তরফদার আর শিউলি আর্স্ট হয়ে দাঁড়িয়ে আছে শফিক আর শাহিন অবশ্য খুশি খুশি মনে বসে গেল আহাম্মা বসেন না কেন আব্বা বসেন অন্য সময় হলে ফজলে আলী খান হয়তো করা ভাষায় কিছু বলতেন কিন্তু এখন বয়সের সাথে অনেকটাই নরম হয়ে গিয়েছেন তারপরও উঠে দাঁড়িয়ে বললেন জোহরা এখন খিদে নেই আমার ভাজাপোড়া কিছু খাব না একটু পর চিরা দই দিও আমার জন্য চৈতালি দেখেও না দেখার ভান করল জোবাইদা বেগম কাঠ হয়ে বসে আছেন চৈতালি জোহরা বেগমের প্লেটে পরোটা তুলে দেয় দাদি আপনিও খাবেন না একটু খান ডিম দেব বড় বউয়ের মুখের দিকে তাকিয়ে জোহরা বেগম মনে মনে সন্তুষ্টি হন প্রথম দিনেই এতটা সাবলীল আচরণ চন্দ্রিমাও করতে পারেনি শফিক আর শাহিনকে নাস্তা করতে দেখে শিউলি আর রহিমও হাত বাড়িয়ে এটা সেটা নেয় জোবাইদা কিছু না বলে উঠে যান চৈতালি কিছু জিজ্ঞেস করে না শিউলিরও কিছু বলতে সাহস হয় না মেয়েকে সাহস রাখতে বলেছিলেন কিন্তু মেয়ে মনে হচ্ছে দ্বন্দ্বেই জড়াবে চিন্তার রেখা পড়ে শিউলির কপালে রহিম অবশ্য খাওয়ায় মন দিয়েছে চৈতালি ট্রেতে তিনজনের পরিমাণ খাবার নিয়ে উপরে উঠে যায় এত খাবার কার জন্য চৈতালি আমাদের জন্য আপা শুনলাম আপনি আর মাহিম ভাইসরী আগের অভ্যাস মাহিম সাহেব এখানে নাস্তা করবেন তাই আমার জন্য সহ নিয়ে আসলাম একসাথে বসে খাই চৈতালি স্বাভাবিকভাবে চন্দ্রিমার বারান্দা টি টেবিলটায় খাবারগুলো সাজাতে থাকে চন্দ্রিমা অবাক হলেও মাহিম কিছু বলছে না দেখে নিজেও কিছু বলে না মাহিমও চুপচাপ আছে চৈকি চাইছে বোঝার চেষ্টা করছে চন্দ্রিমার স্যুপটা বাটিতে করে এগিয়ে দেয় চৈতালি চন্দ্রিমার খাবার আলাদা তেল মশলা ছাড়া খাবার মাহিমের জন্য খাসির মাথা দিয়ে রান্না করা বুটের ডাল বেড়ে দেয় আমি নিয়ে নিতে পারব চৈতালি আমি দিচ্ছি সালা দেনেছি। চামচ দেব পরোটা খাবেন না রুটি চন্দ্রিমা চামচ মুখে নিয়ে ছোট ছোট চুমুক দেয় চৈতালি পরোটা ছিঁড়ে ছিঁড়ে চায় ডুবিয়ে মুখে দেয় ঘন দুধের চায়ে গরম পরোটা ডুবিয়ে খেতে চৈতালির দারুণ লাগে চন্দ্রিমারও এখন রাগ উঠছে না কেমন মজা নিয়ে চৈতালিকে দেখছে বিচিত্র মানব মন চৈতালি তুমি কিছু বলতে চাও মনে হচ্ছে কিছু বলার জন্য অপেক্ষায় আছো। খাওয়া শেষ করে চা খেতে খেতে বলি সখিনাকে একটু পর আপনাদের জন্য চা নিয়ে আসার কথা বলে রেখেছি বলতে না বলতে ট্রে নিয়ে ঢুকে সখিনা মাহিমের জন্য ব্ল্যাক কফি এবং চন্দ্রিমার জন্য রং চা চন্দ্রিমার জন্য আরেক কাপ দুধ চা সফিনা নাস্তা ট্রে নিয়ে বড় হয়ে যেতে চন্দ্রিমা বলে তুমি অনেক চা খাও নাকি এত দুধ চা স্বাস্থ্যসম্মত না তোমার গায়ের রং আরও চাপা হয়ে যাবে স্কিন খারাপ হবে আমার রং এমনিই কালো আর কালো কি হবে আপা মাসাল্লাহ আল্লাহ আপনাকে এত ফর্সা করেছে আপনি দুধ চা খাবেন না কখনো গায়ের রং ময়লা হবে আমার সে ভয় নেই স্বাস্থ্য আমার ভালো আছে আমি বাবার বাড়িতে ভরে উঠে অনেক কাজ করে ক্লাসে যেতাম ক্লাস শেষে দুটো টিউশনই করে বাসায় আসতাম আর স্কিনও আলহামদুলিল্লাহ ভালো সাবান দিয়ে মুখ ধুয়ে তিব্বত স্নো লাগাই আর কোন ঘষামা নাই তাও আলহামদুলিল্লাহ কখনো ব্রণ উঠে নাই চৈতালি তুমি একটু বেশি কথা বলো এটা আগে দিন কেন বুঝিনি গত কয়েক বছর তোমাকে দেখে মনে হয়নি যে এত কথা বলো আশ্চর্য গত চার বছরে কখনো আমার সাথে বসে আপনারা কথা বলেছেন যে জানবেন আমি কেমন কথা বলি বাবা মায়ের সাথে আসলে আমাদের নাস্তা হতো রান্নাঘরের টেবিলে বাহির ঘরের টেলিভিশনে নাটক অনুষ্ঠান দেখা হতো আপনাদের কথা জীবন জীবনযাপন কোথাও কি আমার কোন অস্তিত্ব ছিল কোনো যে জানবেন আমি কেমন ছয় মাস আগে মাথা ফেটে যাওয়ার পর আপনি আমাকে নিয়ে হাসপাতালে গেলেন ডাক্তার বলে কতগুলো টেস্ট করলেন তখনই আমি অনেক অবাক হয়েছি কিন্তু আপনার মানবতা দেখে খুব ভালো লাগছিল এরপর থেকে আপনি আমি আসলে ডাকতেন টুকটাক কথাবার্তা বলতেন সম্পর্ক আছে কিনা কোন অসুখ বিসুখ আছে কিনা জানতে চাইতেন আমার ভালো লাগত আমি আপনার শুনতাম কিন্তু মাহিম সাহেবের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমাকে যাচাই বাছাই করছিলেন তা বুঝিনি বুঝলে হয়তো তখন থেকেই কথা বলা শুরু করতাম তাহলে সতীন হিসেবে আমি কেমন হব আপনি বুঝতে পারতেন চৈতালির কথায় না ব্ল্যাক কফির তিতাকুটে ভাবের জন্য কে জানে মাহিমের ভ্রু কুচকে যায় চোখাচোখি হয় মাহিম এবং চন্দ্রিমার বেশি কথা বলার অভ্যাস মাহিমের নেই তবে নিজেকে প্রস্তুত করে নেয় চৈতালির জন্য তার মনে শতভাগ সিম্প্যাথি আছে চাইবে ওর কোন ক্ষতি না করেই ওদের যা প্রয়োজন তা নিতে কিন্তু তাই বলে একটাই চরে পাকা মেয়ের বেয়াদবি সইবে তাও হবে না চৈতালি তুমি স্মার্ট মেয়ে নিঃসন্দেহে কিন্তু তোমার গ্রুমিং প্রয়োজন কাগজে কলমে তুমি এখন মাহিমা আলী খানের স্ত্রী হোক দ্বিতীয় স্ত্রী যেহেতু আমার সাথে নাম জড়িয়েছে তাই আমি চাই তুমি ভাষা ব্যবহারে সংযত হবে চন্দ্রিমাকে তুমি আপা হিসেবে সম্বোধন কর বিষয়টা ঠিক আছে এটাই বলবে সতীন শব্দতা নয় চন্দ্রিমার কাছে তুমি ম্যানার শিখবে শিখবে কীভাবে উঁচুতলার মানুষদের সাথে মিশতে হয় কথা বলতে হয় ভদ্র আচরণ করতে হয় না হলে আমার সত্যি আফসোস হবে যে ওই তোমাকে রাস্তা থেকে তুলে আনাই ভুল হয়েছে বলে যার ভরসায় বের হয়েছিলে আজ তার কথা মতো কোন হোটেলে থাকাটাই তোমার জন্য সঠিক নিয়তি হতো এরপর সত্যিকারের সতীন সতীন খেলা কি তা তুমি বুঝতে পারতে ওই যে ওই পেছনের গেট দিয়েই আমি বের হয়েছিলাম বোরখা পড়া থাকলেও আমার সাথে শফিক ছিল দেখে বোঝার কথা শফিকের সাহায্য নিয়ে লুকিয়ে কে বের হচ্ছে আপনি বেশিরভাগ সময় এই বারান্দায় থাকেন নাপা তাই না আমাকে দেখেছেন বের হতে আমার পিছু পিছু কে গিয়েছিল কাকে পাঠিয়েছিলেন আপা ইদ্রিস ভাইকে তখন গেটে ডিউটিতে ছিল হামিদ ভাই ইদ্রিস ভাই বাগানে ওনার রুমে থাকার কথা আমার না একবার মনে হয়েছিল যে কেউ পিছু নিয়েছে কিন্তু টেনশনে ভালো করে ধরতে পারিনি কে ছিল বাস স্টেশনের চায়ের দোকানে জামিল সারের বলা কথাগুলো ইদ্রিস ভাই জানিয়েছে না মাহিম সাহেব নিজেই ততক্ষণে পৌঁছে গিয়েছিলেন গাড়ি নিয়ে আপনার ওখানে পৌঁছানো শপিং সব তো কাকতালীয় নয় আমি নিজেও বুঝেছি তাতে বোঝা যাচ্ছে আমি আপনাদের জন্য প্রয়োজনীয় চায়ের চুমুক দিতে থাকা মাহিম বিষম খায় চন্দ্রিমাও চৈতালি যে যথেষ্ট বুদ্ধিমতী তা বুঝতে বাকি থাকে না দেখেন মাহিম সাহেবের বয়স আছে সম্পদ আছে দুটো কেন চাটা বিয়েও করতে পারেন আমার বাবা মায়ের মতো বহু বাবা মা স্বেচ্ছায় মেয়ে নিয়ে হাজির হয়ে যাবেন তারপরও আমাকে খুঁজে বের করে নিয়ে আসা দাদাজান আর বড় আম্মির সামনে আমার অপরাধ ঢেকে ঢাল হয়ে দাঁড়ানোর কোন দরকারই ছিল না দাঁড়িয়েছেন যখন তখন বলা যায় আমি একদম ফেলনা কেউ না আপনাদের জন্য বাচ্চা তো এই পরিবারকে অন্য বউ আনলেও দিতে পারত বরং বরাম্মি তো আপনার জন্য সমানে সমান ছোট বউ দেখছিলেন রূপে গুণে আভিজাত্যে যে আপারি সমানে সমান হতো। তা বাদ দিয়ে যখন আমার মতো গরিব ঘরের ম্যানারলেস আটপৌরে চেহারার মেয়েকে আপা সতীন বানালেন আপনি স্ত্রী বানালেন তখন সব জেনে শুনেই বানিয়েছেন তা নিয়ে অভিযোগ করলে তো হয় না চন্দ্রিমা চৈতালির হাতটা টেনে নিজের হাতে নেয় চৈতালি তোমাকে কষ্ট দিয়ে আমরা কথা বলিনি অবশ্যই আমরা সব জেনে বুঝে তোমাকে আমাদের জীবনে এনেছি এর বিনিময়ে তুমি আর্থিক নিরাপত্তা পাবে তোমার বাবা মা ভাইদের জীবন ঠিকঠাক হবে বলো এটা তুমি চাও না কাল তো তুমি মাহিমকে বলেছ বিয়ে না ভাঙতে তুমি আর কোন তামাশা করবে না তবে এখন এমন উগ্র আচরণ করলে তো হবে না মাহিম তোমাকে এটাই শিখতে বলেছে ভদ্রতা নম্রতা সংযত আচরণ আগে আপনারা আমাকে আপনাদের সমপর্যায়ে ভাবুন তারপর আমিও সব শিখব আমার ভাই মা বাবা এখন আমার জীবনের অংশ ততটা না যতটা মাহিম সাহেব আমারও তাকে ততটাই পাওয়া উচিত যতটা আপনি পাবেন শুধু আর্থিক নিরাপত্তা পড়ালেখার সুযোগ নিয়েই কেন আমি সুখী থাকব স্ত্রী হিসেবে আমিও স্বামীর অধিকার চাই ভালো তিনি আপনাকে বাসতেই পারেন কিন্তু শরীয়ত মোতাবেকও তিনি দুই স্ত্রীতে সমবণ্টন করতে বাধ্য আমাকে যা দিবেন তাই তো পাবেন আপা চৈতালি উঠে দাঁড়িয়ে আবার বসে মাহিম সাহেব আমার মা বাবা টেবিলে খেতে বসায় সবাই উঠে চলে এসেছে যেন তারা কেউ চোখের সামনে এই আচরণ দেখে আমি শিখব বলুন তো ভদ্রলোকের আচরণ বুঝি এমন হয় আজ আপার মা বাবা আসলে উপরের ঘরের এসি রুম খুলে দেওয়া হবে আর আমার মা বাবা ভাইয়েরা একরুমে ফ্লোরিং করে থাকবে খান বাড়ির ভদ্রতা আভিজাত্যের উদাহরণ বুঝিয়েই সকালে বড় আম্মি আমাকে পাঁচটা ভারী শাড়ি দিয়েছে যার সবগুলোই ওনার শাড়ি এক বউয়ের জন্য ইন্ডিয়া থেকে বিয়ের শাড়ি আসে আরেক বউর জন্য নিজের পুরানো শাড়ি বের করে দেওয়া বুঝি ম্যানার আপনারা যা চান সেই আচরণ আমাকে শেখাতে হলে তার উদাহরণও আপনাদেরই তৈরি করতে হবে আমি আলমারির একটা অংশ আপনার জন্য আলাদা করে রেখেছি যে তিন দিন আপনি আমার রুমে থাকবেন তার কাপড় যেন আপনাকে এই রুম থেকে বারবার টেনে নিতে না হয় তার জন্য সেখানে কিছু রেখে দিতে পারেন চলবে